আজকে টক্সিকোলজি এবং সাইকিয়াট্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, থার্ড বিসিএস কোয়ালিফাইড, এমআরসিপি ইউকে, এফসিপিএস ফাইনাল পার্ট এবং রেসিডেন্ট ফেজ বি, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। তো আপনাদের বিসিএস প্রিপারেশন আশা করি ভালো হচ্ছে। তো বিসিএস এর ক্ষেত্রে আজকের যে টপিক, যে টক্সিকোলজি এবং সাইকিয়াট্রি, এখান থেকে হয়তো আপনাদের পরীক্ষায় দুইটা থেকে তিনটার মতো কোশ্চেন থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে মানে বিন্দু বিন্দু বালুকণা মিলেই কিন্তু একটা এই তৈরি হয়, একটা পাহাড়ের মতো তৈরি হয়ে যায়। সো এই এক দুই মার্কের জন্য হয়তো বা কারো বিসিএস হবে, কারো হয়তো বা হবে না। তবে আমার কাছে মনে হয় যে বিসিএস হওয়া না হওয়া আপনার জীবনের কোনো টার্নিং পয়েন্ট না, রাদার যাদের হবে না এটাও তাদের জন্য একটা ব্লেসিং, আর যাদের হবে এটাও তাদের জন্য একটা ব্লেসিং। সো দুইটা কি অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা উচিত, তবে আপনার প্রিপারেশন শুড বি অপটিমাম। আপনাদের প্রিপারেশন যেটা নেবেন এটা অপটিমাম হতে হবে। তাহলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে টক্সিকোলজি এবং হচ্ছে সাইকিয়াট্রি। এবং টক্সিকোলজির ভিতরে প্রথমে হচ্ছে পয়জনিং, এরপরে হচ্ছে পয়জনিং, এরপরে হচ্ছে যে স্নেক বাইট, আর এরপরে হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে আমরা ডিসকাস করবো। তাহলে প্রথমে চলে আসি যে পয়জনিংয়ে। পয়জনিংয়ের ভিতরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা পয়জনিংয়ের প্যাশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট কী হবে, একটা পয়জনিংয়ের প্যাশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা কীভাবে হবে, একটা পয়জনিংয়ের প্যাশেন্টের আমরা হচ্ছে কী কী ইনিশিয়াল ম্যানেজমেন্ট করব, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট কী হবে, একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কী কী দিব, এরপরে যে কয়েকটা স্পেসিফিক পয়জনিংয়ের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা জানতে হবে, এই তিনটা হচ্ছে আমাদের পয়জনিং থেকে মেন ইম্পর্টেন্ট। এরপরে যেটা জানতে হবে যে স্নেক বাইটের ভিতরে একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী হবে, একটা প্রিলিমিনারি ম্যানেজমেন্ট যে কোনো স্নেক বাইটের প্যাশেন্টের ক্ষেত্রে কী হবে। সো এই দুইটা জিনিস আমরা হচ্ছে আজকের এই ডিসকাশনে আমরা এটাকেই আলোচনা করার চেষ্টা করব, ফ্রম দ্য টক্সিকোলজি এবং পয়জনিং। এরপরে যদি আসি যে সাইকিয়াট্রি, তাহলে সাইকিয়াট্রির ভিতরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ডিজিজ নিয়ে একটু আলোচনা হবে এবং কিছু সাইকিয়াট্রিক ড্রাগ নিয়েও আমরা একটু বলবো। তাহলে সাইকিয়াট্রিক ডিজিজ নিয়ে যদি আমরা বলি, তাহলে এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ইলনেস, সিজোফ্রেনিয়া, সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল সাইকিয়াট্রির ভিতরে অ্যাংজাইটি নিউরোসিস, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। তাহলে মোটামুটি এইগুলো নিয়ে আমাদের আজকের ডিসকাশন। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি যে পয়জনিংয়ে। তাহলে একটা পয়জনিংয়ের প্যাশেন্টকে আমরা যখন ইনিশিয়ালি ইভ্যালুয়েট করবো, তো আমাদের হচ্ছে যে মেন টার্গেট থাকবে যে প্যাশেন্টের হিস্ট্রি নেয়া, হিস্ট্রি থেকে প্যাশেন্ট কোন ধরনের পয়জন ইনজেকশন করছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা তার স্পেসিফিক অ্যান্টিডোট দিতে পারবো এবং এটার জন্য আমরা একটা স্পেসিফিক মেজার নিতে পারবো। তবে আনফর্চুনেটলি যে পয়জনিংয়ের মোস্ট অফ দ্য প্যাশেন্ট এরা কনসিয়াস থাকে না বা ঠিকমতো অরিয়েন্টেড থাকে না এবং তাদের হিস্ট্রি ঠিকমতো দিতে পারে না। সো সেক্ষেত্রে আমাদের কিছু জেনারেলাইজ প্রোটোকল মেজার মেনে চলতে হবে। এর ভিতরে হচ্ছে প্যাশেন্টকে আমাদের এক্সামিন করতে হবে, এক্সামিন করে দেখতে হবে যে প্যাশেন্টের যদি কোনো কেরোসিন অর্ডার থাকে তাহলে সেটা হয়তো কেরোসিন ওভারডোজ, একটা ওপিসি পয়জনিংয়ে একটা পাঞ্জেন্ট একটা অর্ডার থাকে, এটা যারা ফেস করেছেন এ ধরনের কেস তারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা ওপিসি পয়জনিংয়ের কেস। এছাড়া হচ্ছে যে প্যাশেন্টের আমরা দেখি যে ধুধুরা পয়জনিং, তাদের একটু টেম্পারেচার অনেক বেশি থাকে, প্যাশেন্ট একটু ডিসওরিয়েন্টেড থাকে, ইউরিনারি রিটেনশন থাকতে পারে, ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। সো এরকম কিছু সিচুয়েশন দেখে আমরা একটা সাসপিশন করতে পারি যে প্যাশেন্টের পয়জনিং কী হতে পারে, হোয়াট ক্যান বি দ্য পয়জনিস এজেন্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এক্সামিনেশনের পরে আমরা প্যাশেন্টের কিছু ল্যাব টেস্ট করি এবং কিছু বেড সাইড টেস্ট করে থাকি। এরপরে চলে আসে যে একটা পয়জনিংয়ের যে প্যাশেন্ট তাকে আমরা কীভাবে ম্যানেজ করব। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো পয়জনিং হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, যে কোনো মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু প্রোটোকল ফলো করতে হয়, লাইক ABC, যে এয়ারওয়ে প্যাশেন্টের ক্লিন আছে কিনা, প্যাশেন্ট ব্রিদিং করতে পারতেছে কিনা, প্যাশেন্টের সার্কুলেটরি স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। তাহলে এয়ারওয়েটা আমরা এটা হচ্ছে কিভাবে দেখব, এয়ারওয়েটা আমরা জাস্ট এই দেখবো যে এটা ক্লিন আছে কিনা, এটা আমরা সরাসরি বাই দ্য আই এটা আর কি দেখবো, পুরো এয়ারওয়েটা, নোজ, তারপরে হচ্ছে অরোফ্যারিংস, এই জায়গাগুলো ক্লিন কিনা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা দেখবো প্যাশেন্ট ব্রিথ করতেছে কিনা, ব্রিদের ক্ষেত্রে আমরা যদি নাকের সামনে হাতটা ধরি তাহলে এটা দিয়ে আমরা একটু ব্রিদিংটাকে অ্যাসেস করতে পারবো।
থার্ড, আমরা যদি স্যাচুরেশন দেখতে পারি তাহলে আমরা বুঝবো যে ব্রিদিং করার পরে এটা লাংসের ভিতরে অক্সিজেনটা স্যাচুরেশন হচ্ছে কিনা, এটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা স্যাচুরেশন হচ্ছে কিনা, এটা আমরা যদি স্যাচুরেশনটা পালস অক্সিমেট্রি দিয়ে মেজার করি আমরা এটা অ্যাসেস করতে পারবো। এরপরে আমরা পালস, ব্লাড প্রেশার, প্যাশেন্টের ইউরিন আউটপুট এগুলো দেখে, রেসপিরেটরি রেট এটা দেখে আমরা প্যাশেন্টের এই ভাইটাল সাইনগুলো অ্যাসেস করে প্যাশেন্টের হিমোডিনামিক স্ট্যাটাসটাকে অ্যাসেস করব। এটা প্রত্যেকটা পয়জনিংয়ে প্যাশেন্টের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়জনিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা স্যাচুরেশন কম পাই তাহলে আমরা প্যাশেন্টকে অক্সিজেন দিব। প্যাশেন্ট যদি আমরা দেখি যে ব্রিদিং করতে পারতেছে না কোনো কারণে, তার পয়জনিংয়ের কারণে তার মাসলগুলো প্যারালাইজড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্ল্যান থাকবে প্যাশেন্টকে ইনটিউবেট করা, আমাদের প্ল্যান থাকবে। আর এরপরে হচ্ছে প্যাশেন্টের যদি আমরা দেখি যে ব্লাড প্রেশারটা লো, প্যাশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ইউরিন আউটপুট কম, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে প্যাশেন্ট ইজ ইন হাইপোভলেমিয়া, এবং হাইপোভলেমিয়া শুড বি ম্যানেজড বাই আইভি ফ্লুইড। এবং আইভি ফ্লুইডের ভিতরে হাইপোভলিমিয়ার জন্য সবচেয়ে ভালো আইভি ফ্লুইড হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট। এটা আপনাদের এই ফ্লুইড নিয়ে একটা কোশ্চেন পরীক্ষায় আপনাদের থাকতে পারে। সো ফ্লুইড নিয়ে যদি আমি বলি, তাহলে একটা পয়জনিংয়ের প্যাশেন্ট বা একটা হাইপোভলিমিয়ার প্যাশেন্ট, এখানে ফ্লুইড অফ চয়েস হবে হার্টম্যান সলিউশন। একটা প্যাশেন্টের যদি ডায়রিয়া থাকে তাহলে এদের ক্ষেত্রে আমাদের ফ্লুইড অফ চয়েস হবে কলেরা স্যালাইন। একটা প্যাশেন্টের যদি ভমিটিং থাকে তাও আমাদের ফ্লুইড অফ চয়েস থাকবে প্যাশেন্টের হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন। একটা বার্নের প্যাশেন্ট, সিভিয়ার বার্ন, এক্ষেত্রে আমাদের ফ্লুইড অফ চয়েস থাকবে রিঙ্গার্স ল্যাকটেট। একটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের যদি প্যাশেন্ট থাকে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, তাহলে আমাদের ইনিশিয়াল চয়েস অফ ফ্লুইড কী হবে? ইনিশিয়াল চয়েস অফ ফ্লুইড হবে নর্মাল স্যালাইন ফলোড বাই ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, ফলোড বাই 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। তাহলে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ফ্লুইড একরকম, একটা হাইপোভলিমিয়ার ফ্লুইড একরকম, একটা প্যাশেন্টের ডায়রিয়া হলে তার ফ্লুইডটা আরেক রকম। একটা প্যাশেন্টের যদি হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন অথবা নর্মাল স্যালাইন এটা দিয়ে প্যাশেন্টকে ট্রিট করতে পারি। তাহলে আমরা দেখতেছি যে মোস্ট অফ দ্য কেসে যেখানে হাইপোভলিমিয়া হয় সেটা হতে পারে আপার জিআই ব্লিডিংয়ের কারণে, সেটা হতে পারে এমনি প্যাশেন্টের ব্লাড লসের কারণে, সেটা হতে পারে প্যাশেন্টের সাম আদার সোর্স থেকে যদি হাইপোভলিমিয়া যদি হয়, সেক্ষেত্রে আমাদের মানে ফ্লুইড অফ চয়েস হবে হার্টম্যান সলিউশন। অথবা অ্যানেস্থেটিক এজেন্টের কারণে একটা প্যাশেন্ট হয়তো বা হাইপোভলিমিক হয়ে গেছে, এইগুলোতে মানে হাইপোভলিমিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো ফ্লুইড অফ চয়েস হচ্ছে হার্টম্যান সলিউশন। সো পয়জনিংয়ে যদি হাইপোভলিমিয়া হয় পয়জনিংয়ের কারণে, সেক্ষেত্রেও আমাদের ফ্লুইড অফ চয়েস হবে হার্টম্যান সলিউশন। এরপরে হচ্ছে আমরা প্যাশেন্টের কিছু মানে জেনারেল মেজার নিব। এই জেনারেল মেজারগুলোর ভিতরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জেনারেল মেজারের ভিতরে প্যাশেন্টকে হচ্ছে সোর্স অফ দ্য পয়জনিং থেকে নিয়ে আসবো, আলাদা করব ফ্রম দ্য সোর্স অফ পয়জনিং, যেটা সেখান থেকে প্যাশেন্টটাকে নিয়ে আসবো। প্যাশেন্টের শরীরে যদি কোনো পয়জন লেগে থাকে সেটাকে আমরা ওয়াশ দিয়ে সেটাকে রিমুভ করব, এবং প্যাশেন্টকে হচ্ছে আমরা ওয়াশ করার পরে প্যাশেন্টের যে স্টোমাকের ভিতরে যে যদি থাকে স্টোম, যদি প্যাশেন্ট ইনজেকশন করে থাকে উইথ ইন দ্য শর্ট টাইম, তাহলে আমাদের চেষ্টা থাকবে যে সেটাকে স্টোমাক ওয়াশ দিয়ে যে পয়জনটা এখনো অ্যাবজর্ব হয় নাই, যে পয়জনটা এখনো স্টোমাকটাকে মানে ক্রস করতে পারে নাই, এটাকে স্টোমাক ওয়াশ দিয়ে ক্লিয়ার করা। এটা হচ্ছে যে কোনো পয়জনিংয়ের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট। একটা হচ্ছে প্যাশেন্টের পয়জনিংয়ের সাইট থেকে অন্য জায়গায় নিয়ে আসা, মানে যেখানে পয়জন সেখান থেকে দূরে নিয়ে আসা। সেকেন্ড হচ্ছে প্যাশেন্টের বডিতে যে পয়জনগুলো লেগে থাকবে মুখের ভিতরে, চোখের ভিতরে, হাতে, পায়ে, সেগুলোকে রিমুভ করা। এবং থার্ডলি যে প্যাশেন্টগুলো যে পয়জনগুলো স্টোমাকে আসে সেটাকে স্টোমাক ওয়াশ দিয়ে এটাকে বের করা। তবে আমাদের মনে রাখতে হবে দুইটা পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা স্টোমাক ওয়াশটা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। এটা আপনাদের মানে শিটে নাও থাকতে পারে, এটা আপনারা একটু এখানে একটু জেনে রাখেন যে দুইটা পয়জনিংয়ের ক্ষেত্রে স্টোমাক ওয়াশ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, আপনি দিবেন না। একটা হচ্ছে কেরোসিন পয়জনিং, আরেকটা হলো করোসিভ পয়জনিং। প্যাশেন্ট পয়জন ইনজেকশন করছে তারপর আপনি দিবেন না, ইনজেকশন করছে তারপর আপনি দিবেন না, এরকম দুইটাই কন্ডিশন। একটা হচ্ছে কেরোসিন পয়জনিং, আরেকটা হলো করোসিভ পয়জনিং। এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে যে কেরোসিন এবং করোসিভ। একটা প্যাশেন্ট এসসিএল খেয়ে আসছে, একটা প্যাশেন্ট হারপিক খেয়ে আসছে, এ ধরনের প্যাশেন্ট, একটা প্যাশেন্ট অ্যালকালি খেয়ে আসছে, চুন খেয়ে আসছে, এ ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা স্টোমাক ওয়াশ দিব না। কেন দিব না? কেরোসিন পয়জনিংয়ের ক্ষেত্রে যে চান্সটা থাকে যে এটা অ্যাসপিরেশন হয়ে যাওয়ার চান্স থাকে, লাংসে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে এরা কেমিক্যাল নিমোনাইটিস করতে পারে, কেরোসিন কেমিক্যাল নিমোনাইটিস করতে পারে।
আর এসিএল এর ক্ষেত্রে যেটা হয় বা কোরোসিভ এর ক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে যে স্টোমাক পারফোরেশনের চান্স থাকে, ইসোফেগাস পারফোরেশনের চান্স থাকে। সো এই কন্ডিশনগুলোতে আমরা স্টোমাক ওয়াশটা কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, তাহলে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে আমরা কিছু জেনারেল মেজার ফলো করবো, জেনারেল রুল ফলো করবো। এর ভিতরে হচ্ছে প্যাশেন্টকে পয়জনিং এর সাইট থেকে প্যাশেন্টকে হচ্ছে আমরা আলাদা করব, যেখানে থেকে প্যাশেন্টের পয়জনিং হয়েছে সেখান থেকে রিমুভ করে তাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবো। সেকেন্ডলি হচ্ছে প্যাশেন্টের যে আনঅ্যাবজর্ব পয়জনগুলো থাকবে, এটা যদি শরীরে থাকে তাহলে আমরা বডিটাকে ওয়াশ করব, যদি স্টোমাকে থাকে তাহলে আমি স্টোমাকটাকে ওয়াশ করব। এরপরে আমাদের টার্গেট থাকবে যে পয়জনগুলো বডির ভিতরে চলে গেছে সেগুলোকে আমাদের বের করার একটা চান্স থাকবে, মানে আমাদের টার্গেট থাকবে। ওকে, অথবা যেটা ব্লাডে চলে গেছে সেটাকে ডাইলুট করার আমাদের একটা প্ল্যান থাকবে, এবং যেটা ব্লাডে চলে গেছে যেটাকে আমরা নিউট্রালাইজ, এরপরে আমাদের প্ল্যান থাকবে এর অ্যাকশনটাকে নিউট্রালাইজ করা। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি, প্যাশেন্টের পয়জনটাকে আমরা ডায়ালুট করতে পারি। ডায়ালুট কিভাবে করতে পারি? ডায়ালুট করলে প্যাশেন্টের পয়জনটা, ধরেন যে আমরা স্টোমাক ওয়াশ দিয়ে একটা পয়জন পাইলাম না, স্টোমাকের পরে পয়জনটা কোথায় যাবে? ইন্টেস্টাইনে যাবে। তাহলে প্যাশেন্টকে যদি আমরা বেশি বেশি পানি দিই, পানি খাওয়াই, তাহলে কি হবে, এই এই যে পয়জনগুলো ইন্টেস্টাইনে আছে এগুলো ডাইলুট হবে, ডাইলুট হয়ে গেলে এদের অ্যাবজর্পশনটা একটু কমে যাবে। এটা আমরা একটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা যদি প্যাশেন্টকে ফ্যাটি ফুড খাওয়াইতে পারি, ফ্যাটি ফুড, এটা ইউজুয়ালি অ্যাবজর্পশন হতে অনেক টাইম লাগে, এই ফ্যাটি ফুডগুলো দেখা যায় স্টোমাক এমডিংটাকে কমায় দেয়, তাহলে ফ্যাটি ফুড দেখা যাবে যে স্টোমাকটাকে, স্টোমাক থেকে পয়জনের এমটিটাকে ডিলে করবে, তাহলে সেক্ষেত্রে প্যাশেন্টের মানে পয়জনটা একটু ডিলেতে অ্যাবজর্ব হবে। এর ভিতরে আমরা প্যাশেন্টটাকে যদি ম্যানেজ করতে পারি তাহলে প্যাশেন্ট মে রিকভার। এরপরে যে পয়জনটা অলরেডি ব্লাডে চলে আসছে এটাকে কীভাবে আমরা এলিমিনেট করতে পারি? সবচেয়ে কমন যে ওয়েটা, যেমন হচ্ছে ডায়োরেটিক্স, ডায়োরেটিক্স দিয়ে। আমরা যখন বেনজোডায়াজেপিন পয়জনিংটা পড়বো, বেনজোডায়াজেপিন যখন অ্যাবজর্ব হয়ে যায় আমাদের বডিতে, এটাকে বের করার জন্য আমরা প্যাশেন্টকে ডায়োরেটিক্স দিই। ডায়োরেটিক্স দিলে কী হবে? প্যাশেন্টের বেশি বেশি ইউরিন আউটপুট হবে, যত বেশি ইউরিন আউটপুট হবে ইউরিন দিয়ে, তত বেশি বেনজোডায়াজেপিন বা ডায়াজিপাম এগুলো ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। সো আমরা পয়জনিং এর প্যাশেন্টের এভাবে করে বডি থেকে যেটা অ্যাবজর্ব পয়জন সেটাকে এলিমিনেট করতে পারি। তাহলে অ্যাবজর্ব পয়জনটাকে এলিমিনেট করার জন্য কয়েকটা ওয়ে আছে, লাইক আমরা ডায়ালিসিস করতে পারি, ডায়ালাইসিস করতে পারি, প্যাশেন্টকে কিছু চিলেটিং এজেন্ট দিতে পারি। ওকে, আরেকটা হচ্ছে ডায়াফোরেসিস করা যেতে পারে। সো দিজ আর দ্য ওয়ে বাই উইচ এলিমিনেট, উই ক্যান এলিমিনেট দ্য অ্যাবজর্ব পয়জন। এখান থেকে এমসিকিউ থাকতে পারে যে আমরা নিচের কোন মেজার দিয়ে পয়জনকে এলিমিনেট করতে পারি, নিচের কোন মেজার দিয়ে পয়জনকে এলিমিনেট করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা ডায়োরেটিক্স একটা অপশন থাকতে পারে, ডায়োরেটিক্স যদি থাকে এটা আমরা ট্রু দিব। যদি বলা হয় যে সবচেয়ে বেস্ট কোনটা এগুলোর ভিতরে এলিমিনেট করার জন্য, অফকোর্স ডায়ালাইসিস উইল বি এ বেস্ট এজেন্ট টু এলিমিনেট দ্য পয়জন। যদিও সব পয়জনিং এর ক্ষেত্রে ডায়ালাইসিস করা যায় না, তবে ডায়ালাইসিস এগুলোর ভিতরে একটা বেস্ট ওয়ে। তাহলে এক্ষেত্রে ডায়োরেটিক্স এবং ডায়ালাইসিস এই দুইটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং থার্ডলি ইম্পর্টেন্ট হচ্ছে চিলেটিং এজেন্ট। এরপরে যে পয়জনগুলোকে আমরা এলিমিনেট করতে পারবো না বা যেগুলো এলিমিনেট হতে টাইম লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এর অ্যান্টিডোট ইউজ করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের অ্যান্টাগনিস্ট, পয়জনের জাস্ট অপোজিট ইফেক্ট এরা করবে। তাহলে এই অ্যান্টিডোটগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা অ্যান্টিডোট নিয়ে এরপরে আমাদের আলোচনা থাকবে অ্যান্টিডোট। এবং লাস্ট অফ অল যে প্যাশেন্টের যে সিমটম থাকবে, প্যাশেন্টের যদি আমরা দেখি হাইপোভলিমিয়া, প্যাশেন্ট শকে আছে, প্যাশেন্টকে আমরা হার্টম্যান সলিউশন দিব। একটা প্যাশেন্টকে যদি আমরা দেখি যে প্যাশেন্টের টেম্পারেচার বেশি, তাহলে স্পঞ্জিং করতে হবে প্যাশেন্টের, প্যাশেন্টকে আইস ব্যাগ দিতে হবে। একটা প্যাশেন্টের টেম্পারেচার কম, প্যাশেন্টকে হচ্ছে ওয়ার্ম ক্লোথিং দিতে হবে। এরপরে প্যাশেন্টের সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। একটা প্যাশেন্টের যদি আমরা দেখি যে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে অ্যাট্রোপিন দিতে পারি। সো দিজ আর দ্য সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। এরপরে এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্লাইড যে অ্যান্টিডটগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে সরাসরি আপনাদের একটা কোশ্চেন চলে আসতে পারে জাস্ট অ্যান্টিডটগুলো থেকে। তাহলে অ্যান্টিডটের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিন পয়জনিং ইজ ফার মোর কমন, এবং এক্ষেত্রে অ্যান্টিডট ইউজ করা হয় ফ্লুমাজেনিল। ওকে, ফ্লুমাজেনিল, এটাকে এজন্য আমি একটু ইনফোর্স করতেছি, কারণ হচ্ছে
আমরা যখন পড়বো যে অ্যালকোহল, অ্যালকোহল অ্যালকোহলের একটা অ্যান্টিডট হচ্ছে ইথানল, আর একটা হচ্ছে ফোমেপিজল, ফোমেপিজল। তাহলে সেক্ষেত্রে আমরা যাতে এটাকে মিস না করি, এটা হচ্ছে ফ্লুমাজেনিল, আর এক্ষেত্রে ইথানল অথবা ফোমেপিজল ইউজ করা যায় ইন কেস অফ অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে ফোমেপিজল, এটা এখানে দেয়া নাই, তাহলে ফোমেপিজল, আর এটা হচ্ছে ফ্লুমাজেনিল, ফ্লুমাজেনিল। তাহলে বেনজোডায়াজেপিনের জন্য হচ্ছে ফ্লুমাজেনিল, ওকে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে অপিওয়েড, অপিওয়েড, অপিওয়েড এটা হচ্ছে সার্জারিতে বিশেষ করে অ্যানেস্থেশিয়ার সময় অনেক বেশি ইউজ করা হয়, যে পেইন কমানোর জন্য, তারপরে হচ্ছে যে আদার আমরা ইফেক্টের জন্য এটা ইউজ করে থাকি ডিউরিং অ্যানেস্থেশিয়া, বা এরপরেও প্যাশেন্ট সার্জিক্যাল প্যাশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে অপিওয়েডের যদি ওভার ডোজ হয়ে যায় তাহলে এর অ্যান্টিডটটা খুবই ইম্পর্টেন্ট, এর অ্যান্টিডট হচ্ছে ন্যালাক্সন, ন্যালাক্সন, নেলট্রাক্সন, ন্যালাক্সন, নেলট্রাক্সন, দিজ আর দ্য অ্যান্টিডট অফ অপিওয়েডস। এরপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওপিসি। তাহলে একটা হচ্ছে বেনজোডায়াজেপিন, আরেকটা হলো অপিওয়েড, আরেকটা হলো ওপিসি। ওপিসির অ্যান্টিডট কি? ওপিসির অ্যান্টিডট, তাহলে ওপিসির অ্যান্টিডট হলো অ্যাট্রোপিন, ওপিসির অ্যান্টিডট হলো অ্যাট্রোপিন। যদি অ্যাট্রোপিন পরীক্ষায় না থাকে তাহলে প্রালিডক্সিন, যদি ওপিস অ্যাট্রোপিন না থাকে তাহলে প্রালিডক্সিন, ওকে। তাহলে ওপিসির ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন অথবা প্রালিডক্সিন। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল অথবা মিথানল অথবা ইথিলিন গ্লাইকল, এদের অ্যান্টিডট হচ্ছে ইথানল, ইথানল। যদি প্যাশেন্ট ইথানল দিয়ে যদি পয়জনিং হয়ে যায়, ইথানল দিয়ে যদি পয়জনিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিডট হবে ফোমেপিজল, ফোমেপিজল, ওকে, ফোমেপিজল। এছাড়া আমরা প্যাশেন্টকে অ্যান্টি টিবি ড্রাগ দিই, অ্যান্টি টিবি ড্রাগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইসোনায়াজাইড, যে আইসোনায়াজাইডের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। কেন? এরা পাইরিডক্সিনটাকে বডি থেকে এক্সক্রিট করে দেয়। তাহলে পাইরিডক্সিনটাকে, তাহলে কোনো প্যাশেন্টের যদি আইসোনায়াজাইড পয়জনিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব? পাইরিডক্সিন, আইসোনায়াজাইডের ক্ষেত্রে পাইরিডক্সিন। এরকম আরেকটা ভিটামিন অ্যান্টিডট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে মিথোট্রেক্সেটের অ্যান্টিডট। মিথোট্রেক্সেট যখন আমরা, যদি কোনো প্যাশেন্টের ওভারডোজ হয়ে যায় তাহলে মিথোট্রেক্সেটটাকে নিউট্রালাইজ করার জন্য কি ইউজ করা হয়? মিথোট্রেক্সেটকে নিউট্রালাইজ করার জন্য, মিথোট্রেক্সেটকে নিউট্রালাইজ করার জন্য ইউজ করা হয় ফলিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিডের একটা ফর্ম, এটাকে বলা হয় ফলিনিক অ্যাসিড। তাহলে মিথোট্রেক্সেটের ক্ষেত্রে হচ্ছে ফলিনিক অ্যাসিড অথবা ফলিক অ্যাসিড, ফলিনিক অ্যাসিড অথবা ফলিক অ্যাসিড। তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি ইম্পর্টেন্টগুলো, তাহলে আরেকটা হলো আয়রন। আয়রনের আমরা অ্যান্টিডট জানি যে ডিসফেরিওক্সামিন, স্পেশালি যারা থ্যালাসেমিয়ার প্যাশেন্ট, যারা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে, তাদের বডিতে যাতে আয়রন ওভারলোড যাতে না হয় এই জন্য ডিসফেরিওক্সামিনটা দেওয়া হয়, আইভি ফর্মেটা দেওয়া হয়, ওকে। তাহলে আমরা আরেকবার যদি একটু রিক্যাপচুলেট করি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্টের ভিতরে হচ্ছে একটা হলো বেনজোডায়াজেপিন, এটার জন্য হচ্ছে ফ্লুমাজেনিল, বেনজোডায়াজেপিন, ফ্লুমাজেনিল, অপিওয়েড, ন্যালাক্সন, অপিওয়েডের জন্য ন্যালাক্সন, ওপিসি, ওপিসির জন্য হচ্ছে অ্যাট্রোপিন, ওপিসির জন্য অ্যাট্রোপিন। এরপর ইথিলিন গ্লাইকল অথবা মিথানল, ইথিলিন গ্লাইকল অথবা মিথানল, এর জন্য আমরা ইউজ করতেছি ইথানল, ইথানল। আরেকটা কি ইউজ করা যেতে পারে? আরেকটা ইউজ করা যেতে পারে ফোমেপিজল। ইথানল যদি দিয়ে পয়জনিং হয় ইথানল, তাহলে একটাই অ্যান্টিডট, দ্যাট ইজ ফোমেপিজল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামলের অ্যান্টিডট, প্যারাসিটামলের আরেকটা মানে অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাসিটামিনোফেন। তাহলে অ্যাসিটামিনোফেন দিয়ে যদি পয়জনিং হয় তাহলে সেক্ষেত্রে ইউজ করা হয় অ্যানাসিটাইল সিস্টিন অথবা মিথিওনিন, অ্যানাসিটাইল সিস্টিন অথবা মিথিওনিন। তাহলে প্যারাসিটামলের জন্য অ্যানাসিটাইল সিস্টিন অর মিথিওনিন। এছাড়া লেড পয়জনিং এর জন্য ডিএমএসএ, ইডিটিএ এবং ব্রিটিশ অ্যান্টিলিউসাইট, এটা হচ্ছে আর্সেনিক পয়জনিং, মার্কারি পয়জনিং, এগুলোতে ইউজ করা হয়। পেনিসিলামিন, পেনিসিলামিনও লেড পয়জনিং, আর্সেনিক পয়জনিং, এগুলোতে ইউজ করা যেতে পারে। এবং আমরা বলেছি যে আয়রনের জন্য ইম্পর্টেন্ট হলো ডিসফেরিওক্সামিন। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিডট, অ্যান্টিডটটা হচ্ছে পয়জনিং থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা স্পেসিফিক পয়জনিংয়ে চলে আসি। স্পেসিফিক পয়জনিংয়ের ভিতরে হচ্ছে ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিংয়ের ক্লিনিক্যাল ইফেক্টগুলো এটা আমরা সবাই জানি যে ওপিসি হচ্ছে আমাদের বডিতে মেনলি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো বাড়ায় দেয়, আমাদের বডির যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এগুলো বাড়ায় দেয়। এবং প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট হচ্ছে এটা বডির সব ধরনের সিক্রেশন বাড়ায় দিবে। প্যারাসিম্প্যাথেটিক উইল ইনক্রিজ অল টাইপ অফ সিক্রেশন ফ্রম দ্য বডি। তাহলে অল টাইপ অফ সিক্রেশন বেড়ে যাবে, স্যালাইভেশন বেড়ে যাবে, ল্যাক্রিমেশন বেড়ে যাবে, সোয়েটিং বেড়ে যাবে, ওকে। এরপরে এদের কাজ হচ্ছে অল স্ফিংটারকে এরা রিল্যাক্স করে, অল স্ফিংটারকে এরা রিল্যাক্স করে, এক্সেপ্ট ওয়ান,
এক্সেপ্ট ওয়ান, এটা হচ্ছে কনস্ট্রিক্টর পিউপিলি। কনস্ট্রিক্টর পিউপিলকে এরা কনস্ট্রিক্ট করে, আদারওয়াইজ সব স্পিংটারকে এরা রিল্যাক্স করে, তাহলে প্যাশেন্টের ইউরিনেশন বেড়ে যাবে, ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, প্যাশেন্টের ডেফিকেশন বেড়ে যাবে, ইউরিনেশন ডেফিকেশন বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড পিউপিল উইল বি কনস্ট্রিক্টেড। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, দ্য পিউপিল উইল বি কনস্ট্রিক্টেড, পিউপিল এখানে কনস্ট্রিক্ট করবে। তাহলে ওপিসি থেকে যদি কয়েকটা জিনিস আমরা মনে রাখি, তাহলে ওপিসির ফিচার হচ্ছে জাস্ট লাইক প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। প্যারাসিম্প্যাথেটিক কী করে? প্যারাসিম্প্যাথেটিক অল সিক্রেশন বাড়ায় দেয়, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, ইন্টেস্টাইনাল সিক্রেশন, এসিএল সিক্রেশন, সব কিছুকে বাড়ায় দিবে। তাহলে একটা করবে সব সিক্রেশনটাকে বাড়ায় দিবে, সেকেন্ড হচ্ছে এরা সব স্ফিংটারকে রিল্যাক্স করে ফেলবে, এক্সেপ্ট স্ফিংটার পিউপিলি, এক্সেপ্ট কনস্ট্রিক্টর পিউপিলি বা স্ফিংটার পিউপিলি। তাহলে পিউপিলকে এরা কী করবে, কনস্ট্রিক্টর পিউপিলিকে যখন এরা স্টিমুলেট করবে, দেয়ার উইল বি কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, দেয়ার উইল বি কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। সো এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে ওপিসি এরা হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্ট করে, ওপিসি পিউপিলকে কনস্ট্রিক্ট করে। তাহলে এরকম পরীক্ষায় আসতে পারে যে পিউপিলকে, পিউপিল কনস্ট্রিক্টেড আর কি পয়জনিং হতে পারে, এরকম পিউপিলকে কনস্ট্রিক্ট করতে পারে ও দিয়ে হচ্ছে ওপিসি, ওপিসি ইটসেলফ, আরেকটা হলো ও দিয়ে অপিওয়েড হতে পারে, আরেকটা ও দিয়ে হতে পারে অপিওয়েড, এরপরে সি দিয়ে হতে পারে ক্লোনিডিন, সি দিয়ে হতে পারে ক্লোনিডিন, এরা হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্ট করতে পারে। তাহলে অপিওয়েড, ওপিসি এবং ক্লোনিডিন, দে ক্যান কজ কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, দে ক্যান কজ কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। আর যখন পিউপিলটা যখন কনস্ট্রিক্টেড হয়ে যাবে, এবং এর সাথে কি ডেভেলপ করবে, কিছু ব্লারিং অফ ভিশন ডেভেলপ করবে, জিআইটিতে কিছু সিমটম হবে লাইক অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, কিছু ডায়রিয়া হবে, জিআইটির মোটিলিটি বেড়ে যাবে, জিআইটির ক্ষেত্রে এরা জিআইটির মোটিলিটি বাড়ায়, সেখানে তারা ডায়রিয়া করবে, লাংসের ভিতরে এরা ব্রঙ্কিয়াল সিক্রেশন বাড়ায় দিবে। ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে গেলে কি হবে, যে প্যাশেন্টের ফিচার অফ ডিজনিয়া হবে, সিক্রেশন যখন জমা থাকবে তখন দেখা যাবে যে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঠিকমতো হবে না, লাংসের সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে অক্সিজেন এক্সচেঞ্জটা হবে না, তাহলে প্যাশেন্টের সিমটম যেটা থাকবে সেটা হচ্ছে ডিজনিয়া, এবং প্যাশেন্টের ফিচার পাওয়া যাবে পালমোনারি এডিমা, প্যাশেন্টের ক্রেবস পাওয়া যেতে পারে, প্যাশেন্ট মে ডেভেলপ ক্রেবস। সো দিজ আর দ্য ফিচার অফ ওপিসি পয়জনিং। সো ওপিসি থেকে আমাদের মেন মনে রাখতে হবে যে ইট ইনক্রিজেস অল টাইপ অফ সিক্রেশন অ্যান্ড ইট কনস্ট্রিক্ট দ্য পিউপিল, অ্যান্ড ইট কনস্ট্রিক্ট দ্য পিউপিল। ওকে, ওপিসির আবার কিছু নিকোটিনিক ইফেক্টও আছে, মানে নিকোটিনিক মানে যখন এর মাসকারেনিক রিসেপ্টর যখন স্যাচুরেটেড হয়ে যায়, আরও বেশি যখন পয়জনিং হয় তখন দেখা যায় নিকোটিনিক ইফেক্টগুলো চলে আসতে পারে। কারণ আমরা জানি যে যারা ওপিসি, এদের অ্যাকশন হচ্ছে জাস্ট লাইক, এরা হচ্ছে যে কোলিনার্জিক ড্রাগসের মতো কাজ করে, মানে কোলিনার্জিক ড্রাগের অ্যাক্টিভিটিটাকে এরা বাড়ায় দেয়। তাহলে কোলিনার্জিক ড্রাগ আমরা জানি অ্যাসিটাইলকোলিনের দুইটা রিসেপ্টর, একটা হচ্ছে মাসকারেনিক রিসেপ্টর, আরেকটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। নিকোটিনিক রিসেপ্টর দুই জায়গায় থাকে, একটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে থাকে, আরেকটা হলো গ্যাংলিয়াতে থাকে, অল টাইপসের গ্যাংলিয়াতে থাকে। তাহলে নিউরোমাসকুলার জাংশনে যদি এরা কাজ করে তাহলে সেক্ষেত্রে কী হবে, মাসল ফ্যাসিকুলেশন এবং প্যারালাইসিস, মাসল ফ্যাসিকুলেশন, প্যারালাইসিস, অ্যারিফ্লেক্সিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওপিসি পয়জনিংয়ের ক্লিনিক্যাল ইফেক্ট। এছাড়া কিছু সিএনএস ইফেক্ট হতে পারে, সিএনএসের ভিতরে হেডেক হতে পারে, ট্রেমোর হতে পারে, কনফিউশন হতে পারে, স্লারিং অফ স্পিচ, অ্যাটেক্সিয়া, এগুলো হতে পারে। এরপরে চলে আসি আমরা ম্যানেজমেন্টে। তাহলে ওপিসি থেকে যে কোনো, আমরা বলছিলাম যে পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা প্যাশেন্টকে প্রথমে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব, এক্সামিন করে দেখব যে প্যাশেন্টের সব সিক্রেশন বেড়ে গেছে কিনা, প্যাশেন্টের কার্ডিওভাস্কুলার ইফেক্ট, ওপিসি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, ওপিসি হাইপোটেনশন করতে পারে, বিপি কমে গেছে কিনা, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কিনা, প্যাশেন্টের আমরা দেখব যে লাংসে সিক্রেশন জমা কিনা, প্যাশেন্টের স্যাচুরেশন কম কিনা, তাহলে এগুলো আমরা প্রথমে অ্যাসেস করব। অ্যাসেস করার পরে যদি স্যাচুরেশন কম থাকে আমরা ইনিশিয়ালি ইমিডিয়েটলি প্যাশেন্টকে অক্সিজেন দিব, প্যাশেন্টকে প্রপটপ করে রাখবো। এরপরে হচ্ছে প্যাশেন্টের আমরা বিপি দেখবো, বিপি যখন কম, ট্যাকিকার্ডিয়া আসে, আমরা প্যাশেন্টকে আইভি ফ্লুইড দিব, কী ফ্লুইড দিব, হার্টম্যান সলিউশন। এক্ষেত্রে হাইপোভলিমিয়াতে আমরা প্যাশেন্টকে হার্টম্যান সলিউশনটা দিব। এগুলোর পরে যদি আমরা আসি যে প্যাশেন্টের শরীরে যদি পয়জন লেগে থাকে, পয়জনগুলোকে আমরা ওয়াশ করব, এবং স্টোমাক ওয়াশ দিয়ে যেগুলো স্টোমাকে পয়জন আসে সেটাকে আমরা এলিমিনেট করব। যে পয়জনগুলো ব্লাডে চলে আসবে সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে ডায়াবেটিক্স দিতে পারি, তবে প্যাশেন্টের যেহেতু বিপি কম থাকে আমরা এটা না দিয়ে যেটা করি সেটা হচ্ছে এটার অ্যান্টিডোট দিয়ে দিই প্যাশেন্টকে। তাহলে যে ড্রাগগুলো বডিতে আসে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এটার অ্যান্টিডোট ইউজ করি। অ্যান্টিডোট কী দিই,
সেক্ষেত্রে আমরা বলছি ওপিসির জন্য অ্যান্টিডট খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন হচ্ছে ওপিসির মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিডট। এবং এই প্যাশেন্টকে আমরা ক্যাথেটারাইজ করি। ক্যাথেটারাইজ কেন করি? ক্যাথেটারাইজ করি যে ওপিসি পয়জনিং মানে আমরা প্যাশেন্টকে অ্যাট্রোপিন দিব। তাহলে অ্যাট্রোপিন দিলে প্যাশেন্টের ইউরিনারি রিটেনশন হতে পারে। অ্যাট্রোপিন দিলে ইউরিনারি রিটেনশন হতে পারে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা প্যাশেন্টকে আগে থেকে ক্যাথেটারাইজ করে রাখব। তাহলে স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে এটা হচ্ছে অ্যাট্রোপিন, মানে আমরা অ্যাট্রোপিন দিব। তারপরে প্রালিডক্সিম, এটা একটু বানান ঠিক করতে হবে যে প্রালিডক্সিম আমরা অ্যাড করব। আর প্যাশেন্টকে হচ্ছে যদি কনভালশন থাকে, সিএনএস ম্যানিফেস্টেশনে কনভালশন ডেভেলপ করতে পারে, যদি কনভালশন থাকে তখন আমরা প্যাশেন্টকে ডায়াজিপাম দিব, ডায়াজিপাম। ওকে, এবং প্যাশেন্টের হচ্ছে মনিটর করব যে প্যাশেন্টের এরকম কোনো ফিচার হচ্ছে কিনা, ব্রোকেন নেক সিন্ড্রোম, এগুলো থাকলে দিস ইন্ডিকেট দ্য সিভিয়ার পয়জনিং অ্যান্ড প্যাশেন্ট মে রিকোয়ার দ্য আইসিইউ সাপোর্ট, প্যাশেন্ট মে রিকোয়ার দ্য লাইফ সাপোর্ট। সো এই ধরনের প্যাশেন্টগুলোকে আমরা মনিটর করব যে এরকম ব্রোকেন নেক সাইন এগুলো ডেভেলপ করতেছে কিনা। ফলো আপ থাকবে যে প্যাশেন্টকে আমরা 6 উইক প্যাশেন্ট হচ্ছে ডিসচার্জ দেওয়া হবে, এবং প্যাশেন্টকে 6 উইক পরে আমরা আবার অ্যাসেস করবো যে প্যাশেন্টের কি অবস্থা। এরপরে হচ্ছে প্যাশেন্টের সাইকিয়াট্রিক কনসালটেশন দরকার। যে কোনো পয়জনিংয়ের প্যাশেন্ট, এটা যদি সুইসাইডাল পয়জনিং হয়ে থাকে, মোস্টলি সুইসাইড পয়জনিং, এটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায়। হ্যাঙ্গিং, যেটা হ্যাঙ্গিং হচ্ছে মোস্ট অফ দ্য কেসে, আমরা জানি যে হ্যাঙ্গিংটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে সুইসাইডাল, এবং পয়জনিং যেটা এটা সুইসাইডালও হতে পারে, হোমিসাইডালও হতে পারে। তাহলে যদি সুইসাইডাল কারণে হয় তাহলে আমরা প্যাশেন্টের সাইকিয়াট্রিক কাউন্সিলিং এবং সাইকিয়াট্রিক একটা কনসালটেশনের ব্যাপারে আমরা প্যাশেন্টকে অ্যাডভাইস করতে পারি। তাহলে ওপিসিকে যদি আমরা সামারাইজ করি, তাহলে ওপিসি থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এর ক্লিনিক্যাল ফিচার কি, সেকেন্ড হচ্ছে ওপিসির ক্ষেত্রে এর অ্যান্টিডটটা কি, এবং আমরা এক্ষেত্রে কি সাইনটাকে মনিটর করব যেটা হচ্ছে প্যাশেন্টের জন্য ডেঞ্জারাস, এটা হলো ব্রোকেন নেক সাইন। প্যাশেন্টের এই মাসেলগুলো উইক হয়ে যাবে, প্যাশেন্টের মাসেল উইক হয়ে যাবে, এবং মায়োপ্যাথি হলে যেরকম প্যাশেন্টের এরকম মাসেল উইক হয়ে প্যাশেন্টের নেক এরকম ব্রোকেন নেকের মতো হয়ে যায়, এরকম প্যাশেন্টের ফিচার ডেভেলপ করতে পারে। ওকে, সো এইগুলোকে আমরা প্যাশেন্টকে মনিটর করব। দিস আর দ্য সাইন অফ সিভিয়ারিটি, এবং অ্যান্টিডট, অ্যাট্রোপিন, আরেকটা হলো প্যালিডক্সিন। ফিচারের ভিতরে সব প্যারাসিম্প্যাথেটিকের ফিচারগুলো, এবং পিউপিল উইল বি পয়েন্টেড, পিন পয়েন্ট পিউপিল। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে সিডেটিভ পয়জনিং। তাহলে সিডেটিভ পয়জনিং এর ক্ষেত্রে যে সিডেটিভের কিছু সিএনএস ইফেক্ট পাওয়া যায়, যেমন এরা হিপনোসিস করে, এরা সিডেশন করে, এরা অ্যানেস্থেশিয়াতে অ্যানেস্থেটিক ইফেক্ট আছে, এটার এর অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট আছে, অ্যান্টিকনভালসিভ। আমরা যখন একটা প্যাশেন্টের, আমরা এখানে বলছি যে একটা প্যাশেন্টের যখন কনভালশন হবে, একটা প্যাশেন্ট ওপিসি পয়জনিং এর প্যাশেন্টের যখন কনভালশন হবে, তখন আমরা কিন্তু এক্ষেত্রে সিডেটিভ ইউজ করতেছি, যেটা হলো ডায়াজিপাম, বারবিচুরেট। সো এ ধরনের, সরি, বারবিচুরেট না, এটা বেনজোডায়াজেপিন। তাহলে ডায়াজিপাম যেটা ইউজ করতেছি, ইট হ্যাজ এ অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট। তাহলে বারবিচুরেট, এদের হিপনোসিস ইফেক্ট আছে, সিডেটিভ ইফেক্ট আছে, এদের অ্যানাস্থেটিক ইফেক্ট আছে, অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা মাসেল রিল্যাক্স করতে পারে। তাহলে এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে হোয়াট আর দ্য ইফেক্ট অফ বারবিচুরেটস, হোয়াট আর দ্য ইফেক্ট অফ বারবিচুরেট। সিএনএস ইফেক্টের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য হাইপোটেনশন অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। ইউজুয়ালি হাইপোটেনশনে ব্র্যাডিকার্ডিয়া হয়, কিন্তু এখানে একটু আলাদা যে এরা হাইপোটেনশন করবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাকিকার্ডিয়া করবে। এখান থেকে প্যাশেন্ট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, এবং প্যাশেন্টের রেসপিরেটরি সেন্টারকে এরা ডিপ্রেস করে, এখান থেকে প্যাশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কমে প্যাশেন্টের রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে। এবং এটা যখন রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে দেয়, তখন এখান থেকে যে রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে, এরা যেহেতু রেসপিরেটরি সেন্টারে কাজ করে, মেডুলাতে কাজ করে, এরা ইউজুয়ালি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর করে। তাহলে বারবিচুরেট কোন ধরনের রেসপিরেটরি ফেলিওর করবে? এরা ওভারডোজ হয়ে গেলে দে উইল কজ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, মানে প্যাশেন্ট শ্বাস নিতেও পারবে না, শ্বাস ছাড়তেও পারবে না। শ্বাস যখন নিতে পারবে না তখন অক্সিজেন কমে যাবে, শ্বাস যখন ছাড়তে পারবে না তখন এদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। সো ওয়েন দেয়ার ইজ 2 অ্যাবনর্মালিটি, দ্যাট ইজ হাইপোক্সিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া, ইট ইন্ডিকেটস টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ওকে, সো দেয়ার উইল বি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এরপরে চলে আসেন যে জিআইটি ইফেক্ট। তাহলে জিআইটি ইফেক্ট হচ্ছে যে এসিএল সিক্রেশনটা কমে যাবে,
এবং আদার জিআইটি ডিসঅর্ডার লাইক আইবিএস, আইবিএস এর মতো সিমটম প্যাশেন্ট ডেভেলপ করতে পারে। তাহলে মোটামুটি সিএনএস ইফেক্টের ভিতরে সবার আগে যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে ড্রাউজিনেস, ড্রাউজিনেসটা সবচেয়ে আগে ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি বলা হলো। এরপরে আমরা চলে আসতে পারি যে ম্যানেজমেন্টে। তাহলে ম্যানেজমেন্টের ভিতরে আমরা এই ধরনের প্যাশেন্টকে, পয়জনিংয়ের প্যাশেন্ট, এটা হচ্ছে একটা পুলিশ কেস, এটা আমাদেরকে নোটিফাই করতে হবে, ফাইলের ভিতরে নোট করতে হবে। সেকেন্ডলি প্যাশেন্টকে আমাদের অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে আগের মতো যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এবং এক্ষেত্রে যেটা স্পেসিফিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক আমাদের জন্য যেটা ম্যানেজমেন্ট, যদি বিপি কম থাকে আমরা ফ্লুইড দিব, ফ্লুইড দিয়েও যদি বিপি না বাড়ে তাহলে আমরা প্যাশেন্টকে অ্যাড্রেনালিন অথবা ডোপামিন দিতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন অথবা ডোপামিন দিতে পারি। এরপরে যদি আমরা আসি, আইভি ফ্লুইডটা আগেই দিব আমরা, শকের, শকে চলে গেলে তখন তো অ্যাড্রেনালিন লাগবে, তবে বিপি কমলেই আমরা প্যাশেন্টকে আইভি ফ্লুইড দিব। এরপরে যখন বিপি মেনটেন হয়ে যাবে তখন আমরা প্যাশেন্টের যে ড্রাগসগুলো বডিতে অলরেডি অ্যাকুমুলেট হয়ে গেছে সেটা বের করার জন্য আমরা প্যাশেন্টকে ডায়ুরেটিক্স দিব, এবং এটাকে বলা হয় ফোর্সড ডায়ুরেসিস। মানে ডায়ুরেসিসের মাধ্যমে যখন ইউরিন আউটপুট হচ্ছে সেই ইউরিনের সাথে সাথে এই ড্রাগগুলো বের হয়ে যাবে, অর্থাৎ ইউরিন ফরমেশন বাড়ানোর মাধ্যমে আমরা ড্রাগকে বডি থেকে এলিমিনেট করে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ফোর্সড ডায়ুরেসিস। প্যাশেন্টের যদি অ্যাসিডোসিস থাকে, প্যাশেন্টের রেসপিরেটরি ফেলিউর বা অর্গান ফেলিউরের কারণে অ্যাসিডোসিস হতে পারে, এটার জন্য আমরা বাইকার্বোনেট, এবং যদি ডায়ালাইসিস লাগে, এই যে বেনজোডায়াজেপিন পয়জনিং যখন অনেক বেশি ওভারডোজ হয়ে যাবে, যেটা আমি অ্যান্টিডোট দিয়ে পারতেছি না, যেগুলো আমরা আইভি ফ্লুইড দিয়ে মেজার করতে, মানে ম্যানেজ করতে পারতেছি না, প্যাশেন্টের অ্যাসিডোসিস আমরা ম্যানেজ করতে পারতেছি না, এরকম প্যাশেন্টের ক্ষেত্রে লাগবে ডায়ালাইসিস। ওকে, এ ধরনের প্যাশেন্টকে আমরা ডায়ালাইসিস দিব। ডায়াজিপাম ইজ অলসো অ্যামাং দ্য বেনজোডায়াজেপিন। তো বেনজোডায়াজেপিনগুলোকে ভাগ করা হয় শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং, এবং ডায়াজিপাম হচ্ছে একটা লং অ্যাক্টিং, আর মিডাজোলাম হচ্ছে শর্ট অ্যাক্টিং। মিডাজোলাম ইজ এ শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজেপিন, আর ডায়াজিপাম হচ্ছে একটা লং অ্যাক্টিং বেনজোডায়াজেপিন। তাহলে বেনজোডায়াজেপিন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেনজোডায়াজেপিন উইথড্র করলে কি কি সিমটম হতে পারে। বেনজোডায়াজেপিন, অনেকে প্যাশেন্ট যাদের ঘুম হয় না ঠিক মতো তারা বেনজোডায়াজেপিন খায়, তাহলে এরা যদি হঠাৎ করে বেনজোডায়াজেপিনটাকে উইথড্র করে তাহলে প্যাশেন্টের কিছু সিমটম ডেভেলপ করবে, লাইক অ্যাংজাইটি হবে, প্যাশেন্টের অ্যাংজাইটি হবে, প্যাশেন্টের হচ্ছে হাইটেন্ড সেন্সরি পারসেপশন, তার একটা অ্যাবনর্মাল সেন্সরি পারসেপশন ডেভেলপ করবে, এই ধরনের প্যাশেন্টের হ্যালুসিনেশন হবে, যে কোনো সাবস্টেন্স অ্যাবিউজ, ড্রাগ পয়জনিং এর প্যাশেন্টের হ্যালুসিনেশন ডেভেলপ করতে পারে, অ্যালকোহল থেকে হতে পারে, সাবস্টেন্স অ্যাবিউজ থেকে হতে পারে, বেনজোডায়াজেপিন থেকে হতে পারে, অ্যাট্রোফিন থেকে হতে পারে। সো এখানে হ্যালুসিনেশন ডেভেলপ করবে, এবং এটা ইউজুয়ালি ভিজুয়াল হ্যালুসিনেশন, এবং দিজ আর ইউজুয়ালি ভিজুয়াল হ্যালুসিনেশন। তারপরে হচ্ছে এপিলেপসির, প্যাশেন্টের এপিলেপসি হতে পারে, এটাও ইম্পর্টেন্ট যে কোন কোন পয়জনিং এপিলেপসি করতে পারে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য বেনজোডায়াজেপিন। সো বেনজোডায়াজেপিন মে রিডিউস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ইট মে কজ এপিলেপটিক সিজার। আমরা জানি এটাকে আমরা কনভালশনে ইউজ করতেছি, আবার এরা এপিলেপসিও করতে পারে। এরপরে এখান থেকে অ্যাটেক্সিয়া হতে পারে, ডিলুশন হতে পারে। তাহলে মোটামুটি হ্যালুসিনেশন, ডিলুশন, অ্যাটেক্সিয়া, সিজার এগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, আমরা এরপরে চলে আসি এটার ম্যানেজমেন্ট। তাহলে বেনজোডায়াজেপিনের ক্ষেত্রে আদারওয়াইজ যেরকম পয়জনিংয়ে যেটা আমরা করি ইনিশিয়াল ম্যানেজমেন্ট, সবগুলোই হবে ABCD, এয়ারওয়ে, সার্কুলেশন, ব্রিদিং, তারপরে গ্যাস্ট্রিক ল্যাবেজ। ওকে, এরপরে ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য যে এখানে আমরা প্যাশেন্টের অ্যান্টিডট হলো ফ্লুমাজেনিল। তাহলে বেনজোডায়াজেপিন বা ডায়াজিপামের অ্যান্টিডট হলো ফ্লুমাজেনিল, এবং অ্যাসিডোসিস থাকলে সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিডোসিস থাকে সোডিয়াম বাইকার্বনেট। তো স্পেসিফিক ফর দ্য ডায়াজিপাম ইজ ফ্লুমাজেনিল, এবং ফর্মেপিজল হচ্ছে ইথানলের অ্যান্টিডট, ফর্মেপিজল হলো ইথানলের অ্যান্টিডট। এরপরে আমরা চলে আসি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়জনিং, দ্যাট ইজ প্যারাসিটামল পয়জনিং। প্যারাসিটামল পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্যারাসিটামল পয়জনিং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার এবং এটার অ্যান্টিডট। তাহলে প্যারাসিটামল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার এবং অ্যান্টিডট। এবং প্যারাসিটামল পয়জনিং এর প্যাশেন্টের কখন লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে, এরকম একটা, মানে এই তিনটা জিনিস জানলে আমাদের প্যারাসিটামল পয়জনিং উইল বি কমপ্লিটেড।
তাহলে ফার্স্ট আমরা চলে আসি যে ইনিশিয়াল মানে প্রথম দিনে প্যাশেন্টের কি ফিচার হবে। প্রথম দিনে যে ফিচারগুলো হবে দিজ আর নন স্পেসিফিক, নজিয়া, ভমিটিং, ম্যালেজ এগুলো ডেভেলপ করবে। তাহলে ফার্স্ট ডে ইজ নন স্পেসিফিক। ডে ফোর যেটা, এটা হচ্ছে হেপাটিক ফেজ। হেপাটিক ফেজ মানে প্যাশেন্টের হেপাটাইটিসের ফিচারগুলো পাবেন, প্যাশেন্টের হেপাটিক ফেলিউরের ফিচারগুলো পাবেন, হেপাটাইটিসের ফিচারগুলো পাবেন এবং হেপাটিক ফেলিউরের ফিচার পাবেন। ডে টু যেটা মাঝামাঝি, এখানে প্যাশেন্টের আবার একটু ওয়েলবিং এর ফিল হবে। প্রথমে যেরকম খারাপ লাগতেছিল একটু ম্যালেজ নজিয়া, এখন মনে হবে এটাকে বলা হয় ফলস ওয়েলবিং, ফিলিং অফ দ্য ফলস ওয়েলবিং। মানে প্যাশেন্ট হচ্ছে অসুস্থ কিন্তু প্যাশেন্টের কাছে একটু ভালো লাগে। এটা হচ্ছে টু ডে, ওয়ান টু টু ডে ইন্টারভালে প্যাশেন্ট একটু বেটার ফিল করতে পারে। এই জন্য প্যারাসিটামল পয়জনিং এর প্যাশেন্টকে আমরা অ্যাটলিস্ট 5 to 7 days মানে অবজার্ভ করা হয়, যখন এটা খুব ওভারডোজে থাকে। ওভারডোজে অ্যাটলিস্ট 5 days পর্যন্ত আমাদেরকে এটা অবজার্ভ করতে হবে, কারণ সেকেন্ড ডে একটা ফলস ওয়েলবিং হতে পারে প্যাশেন্টের। এরপরে যেটা হচ্ছে ডে ফোরে প্যাশেন্টের হেপাটিক ফেজ। হেপাটিক ফেজ মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফিচার অফ হেপাটাইটিস, আরেকটা হচ্ছে ফিচার অফ হেপাটিক ফেলিউর, হেপাটাইটিস এবং ফেলিউর। হেপাটাইটিসের ফিচার কি? হেপাটাইটিসের ফিচার আমরা সবাই জানি, অ্যানোরেক্সিয়া হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন হতে পারে। এক্সামিন করলে আমরা টেন্ডার হেপাটোমেগালি, উই এক্সপেক্ট টেন্ডার হেপাটোমেগালি। ফেলিউরের ফিচার কি হবে? অ্যাকিউট লিভার ফেলিউরের কার্ডিনাল ফিচার কি? অ্যাকিউট লিভার ফেলিউরের কার্ডিনাল ফিচার হচ্ছে এনসেফালোপ্যাথি, সেরেব্রাল এডিমা, এনসেফালোপ্যাথি অর সেরেব্রাল এডিমা। সো অ্যাকিউট লিভার ফেলিউরে প্যাশেন্টের এনসেফালোপ্যাথির ফিচার পাওয়া যাবে। এরপরে প্যাশেন্টের হচ্ছে এখান থেকে রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতে পারে, প্যাশেন্টের অ্যারিদমিয়া ডেভেলপ করতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট অ্যারিদমিয়া ডেভেলপ করতে পারে, প্যাশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, ব্লিডিং হতে পারে। সো দিজ আর দ্য ফিচার অফ দ্য অ্যাকিউট লিভার ফেলিউর, যে কোয়াগুলোপ্যাথি, এনসেফালোপ্যাথি, হেপাটোরেনাল সিন্ড্রোম এবং এই ফিচারগুলো হচ্ছে হেমোরেজিক ম্যানিফেস্টেশন। দিজ আর দ্য ফিচার অফ অ্যাকিউট হেপাটিক ফেলিউর, অ্যাকিউট হেপাটিক ফেলিউর অর অ্যাকিউট লিভার ফেলিউর। সো ইন কেস অফ হেপাটিক ফেজ দেয়ার উইল বি ফিচার অফ অ্যাকিউট হেপাটাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার উইল বি দ্য ফিচার অফ অ্যাকিউট লিভার ফেলিউর। অ্যাকিউট লিভার ফেলিউরের ভিতরে এনসেফালোপ্যাথির ফিচার থাকবে, হেপাটোরেনাল সিন্ড্রোমের ফিচার থাকবে, প্যাশেন্টের কোয়াগুলোপ্যাথির ফিচার থাকবে। ওকে, সো দিজ আর দ্য ফিচার অফ প্যারাসিটামল পয়জনিং। রিকভারি ফেজে কি থাকবে প্যাশেন্টের? রিকভারি ফেজ এটা হচ্ছে ডে 5 এবং ডে 5 বিয়ন্ড। ডে 5 প্যাশেন্টের ফিচার যেটা থাকবে, যে এটা প্যাশেন্টের আস্তে আস্তে লিভার ফাংশনগুলো ইম্প্রুভ করবে। ওকে, তাহলে আমরা প্যাশেন্টকে প্রথম দিনেই যখন পাবো, প্যাশেন্টকে আমরা অ্যান্টিডোট দিবো, প্যাশেন্টের জেনারেল মেজার করবো, অ্যান্টিডোট দিবো। এবং অ্যান্টিডোটটা কি? অ্যান অ্যাসিটাইল সিস্টিন এবং এটার অল্টারনেটিভ হচ্ছে মিথিওনিন, অ্যান অ্যাসিটাইল সিস্টিন এটা আইভি দেওয়া যায়, এই জন্য এটা ভালো, কারণ প্যাশেন্টের নজিয়া ভমিটিং থাকে এবং মিথিওনিন যেহেতু প্যাশেন্টের ভমিটিং থাকে, এটা অনেক সময় প্যাশেন্ট টলারেট করতে পারে না। সো দ্য বেটার ইজ অ্যান অ্যাসিটাইল সিস্টিন। তাহলে আমরা প্যারাসিটামল পয়জনিং থেকে ফিচারগুলো বললাম। ফিচারের ভিতরে আমরা মনে রাখবো যে ডে ফোর হচ্ছে হেপাটিক ফেজ এবং এখানে দুইটা ফিচার পাওয়া যায়, একটা হচ্ছে হেপাটাইটিসের ফিচার আর একটা হলো হেপাটিক ফেলিউরের ফিচার। ওকে, আচ্ছা, এরপরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলে ফেলছি যে আদারওয়াইজ যেরকম যে কোনো পয়জনিংয়ের যে মেজার, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, প্যাশেন্টের যদি এক্সপোজার থাকে, প্যাশেন্টের হচ্ছে স্টোমাক ওয়াশ, গ্যাস্ট্রিক ল্যাভেজ এগুলো দেয়া। এরপরে হচ্ছে আমরা প্যাশেন্টকে অ্যান্টিডোট দিব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোটটা আমরা কী দিব? অ্যান অ্যাসিটাইল সিস্টিন। এরপরে কী দেওয়া যায়? মিথিওনিন আর হচ্ছে এটা আইভি রুটে দেওয়া হয় অ্যানেসিটাইল সিস্টিনটা। ওরাল রুটে দেওয়া হয় কোনটা? ওরাল রুটে ইউজুয়ালি মিথিওনিনটা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে প্যাশেন্টের সাপোর্টিভ ম্যানেজমেন্টের ভিতরে আগেই বলছি আমরা, হাইপোভলিমিয়া হলে আমরা হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, এই দুটো হচ্ছে সিনোনিম। হার্টম্যানের আরেকটা নাম হচ্ছে রিঙ্গার ল্যাকটেট সলিউশন, তাহলে এটা দিব। কোয়াগুলোপ্যাথির জন্য ভিটামিন কে দিব এবং ব্রেনে যদি ইডেমা থাকে, এনসেফালোপ্যাথি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানিটল প্রেসক্রাইব করতে পারি। তাহলে আমরা তিনটা ইম্পর্টেন্ট পয়জন ডিসকাস করলাম। ফার্স্ট অফ অল ছিল ওপিসি পয়জনিং, সেকেন্ডে আসলো বারবিচুরেট অথবা ডায়াজিপাম পয়জনিং, এরপরে আমরা ডিসকাস করলাম প্যারাসিটামল পয়জনিং, এখন আমরা চলে আসতেছি কেরোসিন পয়জনিং। কেরোসিন পয়জনিং এর ব্যাপারে আমাদের যদি দুইটা জিনিস আমরা মনে রাখি,
দুইটা জিনিস আমরা যদি মনে রাখি তাহলে মনে রাখবো যে কেরোসিন পয়জনিং এ আমরা স্টমাক ওয়াশ দিব না, কেরোসিন পয়জনিং এ স্টমাক ওয়াশ দিব না। সেকেন্ড হচ্ছে কেরোসিন পয়জনিং এ পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের নিউরোলজিক্যাল ফিচার হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে এবং নিউরোলজিক্যাল ফিচার হতে পারে, গিডিনেস, পেশেন্টের হেডেক হতে পারে, কনভালশন হতে পারে, সো এই ধরনের ফিচারগুলো ডেভেলপ করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে স্টোমাক ওয়াশ কন্ট্রাইন্ডিকেটেড এবং কেরোসিন পয়জনিং এ কোনো অ্যান্টিডোট নাই, কেরোসিনের কোনো অ্যান্টিডোট নাই। সো এখানে ম্যানেজমেন্ট হবে টোটালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট, টোটালি দ্য ম্যানেজমেন্ট উইল বি দ্য সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পারি যে প্যাশেন্টকে আমরা এখানে ইউজুয়ালি কন্টামিনেটেড ক্লথগুলোকে রিমুভ করব, লিকুইড প্যারাফিন আমরা দিতে পারি ওরালি, লিকুইড প্যারাফিন। আমরা আগে বলছিলাম যে আমরা যদি চাই যে আমরা পয়জনের অ্যাবজর্বকে যদি ডিলে করতে চাই তাহলে আমরা ফ্যাট দিতে পারি, প্যারাফিন হচ্ছে এক ধরনের ফ্যাট, এটা দিলে এই ক্যারোসিনের যে অ্যাবজর্বশন এটা কমে যাবে, ক্যারোসিনের অ্যাবজর্বশনটা কমে যাবে। এরপরে হচ্ছে আমরা স্যালাইন পারগেটিভ দিতে পারি, স্যালাইন পারগেটিভ ওরালি স্যালাইন দিয়ে পারগেশন করতে পারি। আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড ক্যান বি বেনিফিশিয়াল, স্পেশালি যদি প্যাশেন্টের অ্যাসপিরেশন হয়, প্যাশেন্টের যদি ইসের চান্স থাকে সেক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ক্যান বি বেনিফিশিয়াল, মানে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। যদি প্যাশেন্টের অ্যাসপিরেশনের রিক্স থাকে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে পারি, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক অ্যাজ ওয়েল এজ স্টেরয়েড, এখানে দুইটা স্পেশাল ম্যানেজমেন্ট অপশন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে স্টোমাক ওয়াশ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য কেরোসিন পয়জনিং। আরেকটা কোথায় স্টোমাক ওয়াশ কন্ট্রাইন্ডিকেটেড? ইয়াস, ভেরি গুড, করোসিভ পয়জনিং। সো করোসিভ অ্যান্ড কেরোসিন, সিকে, তাই না? সিকে, ওকে, সিকে, ইন কেস অফ সিকে ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, ওয়ান ইজ করোসিভ অ্যানাদার ওয়ান ইজ কেরোসিন। এরপরে হচ্ছে অ্যালকোহল পয়জনিং, অ্যালকোহল পয়জনিং থেকে ইম্পর্টেন্ট হলো অ্যালকোহল পয়জনিং এর ফিচার, অ্যালকোহল পয়জনিং এর অ্যান্টিডট। প্যারাসিটামলের ব্যাপারে আমরা আরেকটা বলছিলাম যে প্যারাসিটামল পয়জনিং এ কখন আমরা প্যাশেন্টকে, প্যারাসিটামল পয়জনিং হলে আমরা কখন প্যাশেন্টকে লিভার ট্রান্সপ্লান্ট করব। তাহলে প্যারাসিটামল পয়জনিং এটা যেহেতু লিভার ফেলিউর করে, প্যাশেন্টের যদি লিভার ফেলিউর হয়ে যায়, প্যাশেন্টের যদি অ্যাসিডোসিস হয়ে যায় পিএইচ লেস দেন 7.3, ইট ইজ ইন্ডিকেশন ফর ট্রান্সপ্লান্টেশন। প্যাশেন্টের যদি প্রোথ্রোম্বিন টাইম প্রলং 100 সেকেন্ডের উপরে যদি চলে যায়, প্যাশেন্টের যদি এনকেফালোপ্যাথি ডেভেলপ করে যায়, সো দিস উইল বি দ্য ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্ট ইন কেস অফ প্যারাসিটামল পয়জনিং। ওকে, তাহলে প্যারাসিটামল থেকে এটা আমাদের একটু জানা থাকা ভালো। আরেকটু জিনিস আমরা বলি যে অ্যাট্রোপিন, আমরা বলছি যে ওপিসি পয়জনিং এ প্যাশেন্টকে আমরা অ্যাট্রোপিন দিব। এখন এই অ্যাট্রোপিনটা আমরা কতক্ষণ দিব, আমরা কখন বন্ধ করব অ্যাট্রোপিন, এটা জানা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাট্রোপিন আমরা যখন দিব সেই অ্যাট্রোপিনটাকে আমরা যতক্ষণ দিব সেটা হচ্ছে আপ টু দ্য অ্যাট্রোপিনাইজেশন, অ্যাট্রোপিন আমরা দিব আপ টু অ্যাট্রোপিনাইজেশন। তাহলে অ্যাট্রোপিনটা আমরা দিব আপ টু দ্য অ্যাট্রোপিনাইজেশন, তাহলে অ্যাট্রোপিন আমরা দিব ইন কেস অফ অপিসি পয়জনিং আপ টু দ্য অ্যাট্রোপিনাইজেশন। অ্যাট্রোপিনাইজেশন আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো প্যাশেন্টের টেম্পারেচার দেখে। এই টেম্পারেচার আমরা কিভাবে বুঝবো? একটা হচ্ছে টেম্পারেচার দিয়ে আমরা বুঝবো, সেকেন্ড হচ্ছে প্যাশেন্টের বিপি দিয়ে আমরা বুঝবো, থার্ড হচ্ছে প্যাশেন্টের আমরা কি দেখবো, ইউরিন আউটপুট দেখবো। তাহলে প্যাশেন্টের বিপি যদি বাড়ে, অ্যাট্রোপিন দেওয়ার পরে প্যাশেন্টের যদি বিপি বাড়ে, প্যাশেন্টের যদি টেম্পারেচার বাড়ে, প্যাশেন্টের যদি ইউরিন আউটপুট বাড়ে, সরি, ইউরিন আউটপুটটা যদি কমে যায়, ইউরিনারি রিটেনশন যদি ডেভেলপ করে, সো দিস উইল বি দ্য ফিচার অফ অ্যাট্রোপিনাইজেশন। তাহলে ইউরিন আউটপুট যদি বন্ধ হয়ে যায়, ইউরিনারি রিটেনশন যদি হয়, বিপি যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, দিজ আর দ্য ফিচার অফ অ্যাট্রোপিনাইজেশন। তাহলে ওপিসি পয়জনিংয়ে আমরা কতক্ষণ দিব অ্যাট্রোপিন? আমরা ইউজুয়ালি 1.8 থেকে 3 গ্রাম এটা দেই ইনিশিয়ালি, তারপরে 10-20 মিনিট পরপর এটাকে রিপিট করা হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাট্রোপিন যে দিব, এই অ্যাট্রোপিনটাকে আমরা কি করব, অ্যাট্রোপিনকে আমরা রিপিট করব। অ্যাট্রোপিনটাকে আমরা দিব কি ডোজে, এটা 1.8 থেকে 3 মিলিগ্রাম এরকম করে আমরা আইভি দিব, এটাকে আমরা আইভি দিব এবং সেটাকে আমরা রিপিট করব, ঠিক আছে? 1.8-3 এটুকু আমাদের একটু জানলে ভালো, শেষ। আচ্ছা, তারপরে আমরা আসি যে অ্যালকোহল পয়জনিং। অ্যালকোহল থেকে আমরা বলছি এটার ফিচারগুলো ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে অ্যালকোহল থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো যে এটার অ্যান্টিডটটা কি, এই দুইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলে আসি যে অ্যালকোহলের ফিচারগুলো কী হবে।
তাহলে অ্যালকোহলের ফার্স্ট যে স্টেজটা, এটাকে বলা হয় স্টেজ অফ এক্সাইটমেন্ট। প্যাশেন্টের একটা ওয়েল বিইং হয় এখানে, প্যাশেন্টের ওয়েল বিইং। এবং ইম্পর্টেন্ট একটা ফিচার হয় যে প্যাশেন্ট এখানে ল্যাক অফ ইনক্রিজড কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কন্ট্রোল, মানে একটা ফলস কনফিডেন্স ডেভেলপ করে, যেগুলো আমরা ছবিতে দেখে থাকি, তাই না? একটা অ্যালকোহল, অ্যালকোহলের ক্লিনিক্যাল ফিচার কি হয়, এটা আমরা যে কোনো বাংলা ছবি যদি আগের একটা দেখতে পারি তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে না। ওকে, আমরা যদি কোনো বাংলা ছবি একটু আগেরটা একটু দেখতে পারি তাহলে অ্যালকোহল পয়জনিং এর ফিচার আমাদেরকে মনে রাখতে হবে না। ওকে, তাহলে এখানে একটা ফার্স্ট স্টেজে হবে প্যাশেন্টের ফিলিং অফ দ্য ওয়েল বিইং, যার কারণে যারা অ্যালকোহলিক এটা অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে পারে না, এটা একটা আলাদা রকম ফিলিং অফ ওয়েল বিইং দেয় তাদেরকে। এবং পার্সন মে ডিসক্লোজ দ্য সিক্রেট, সো এই ফেজে প্যাশেন্টের এই ফিচারগুলো পাওয়া যাবে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট, যে প্যাশেন্টের ফিলিং অফ ওয়েল বিইং অ্যান্ড ডিসক্লোজার অফ দ্য সিক্রেটস এবং ল্যাক অফ সেলফ কন্ট্রোল অ্যান্ড ইনক্রিজড কনফিডেন্স, ইনক্রিজড কনফিডেন্স, পুয়োর কনসেন্ট্রেশন অ্যান্ড জাজমেন্ট, পুয়োর কনসেন্ট্রেশন অ্যান্ড জাজমেন্ট। এরপরে হচ্ছে স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন। তো বাংলা ছবিতে সাধারণত যেটা থাকে এই স্টেজ অফ ইনকোঅর্ডিনেশনে থাকে, এই স্টেজটা থাকে যে স্টেজ অফ এক্সাইটমেন্ট। এরপরে হচ্ছে এখানে স্টেজ অফ এক্সাইটমেন্টে প্যাশেন্ট নিজেকে মনে করে যে হ্যাঁ সে খুবই বড় একজন, বড় কিছু, কনফিডেন্স লেভেল অনেক বেশি, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। সো দিজ আর দ্য ফিচার অফ অ্যালকোহল পয়জনিং। এরপরে ইনকোঅর্ডিনেশন, তারা যখন হাঁটা শুরু করে তখন একবার ডান দিকে পড়ে, একবার বাম দিকে পড়ে, তাই না? একবার ডান দিকে পড়ে, একবার বাম দিকে পড়ে। তো এরকম মানে অ্যালকোহল এর ফিচারগুলো যখন মনে পড়ে তখন অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান ছবি মনে পড়ে যায়, সেটা হচ্ছে যে অমিতাভ বচ্চনের যে শরাবি, শরাবি। সো এটাতে পুরো অ্যালকোহল পয়জনিং এর ফিচারগুলো আপনি যদি একটু মানে মুখস্থ না করতে চান সেখান থেকে আপনি এটাকে দেখে রিক্যাপিচুলেট করতে পারেন। সো ইনকোঅর্ডিনেশন হবে এখানে, ইনকোঅর্ডিনেশন, প্যাশেন্টের গেইট অ্যাবনর্মালিটি হবে, এখানে অ্যালকোহলিক ব্রেথ পাওয়া যাবে, ফ্লাশিং পাওয়া যাবে এবং বডি টেম্পারেচার কমে যাবে। সো অ্যালকোহল পয়জনিংকে যখন ম্যানেজ করবো তখন প্যাশেন্টকে হচ্ছে টেম্পারেচার হাইপোথার্মিয়া প্রিভেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হাইপোথার্মিয়া ক্যান ইনডিউস অ্যারিথমিয়া, হাইপোথার্মিয়া ক্যান ইনডিউস অ্যারিথমিয়া। ওকে, ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এখান থেকে। সো আমরা অ্যালকোহল পয়জনিংয়ে প্যাশেন্টের বডি টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করব। স্টেজ অফ কমা, কমাতে প্যাশেন্ট আনরেসপন্সিভ হবে। একটা ইম্পর্টেন্ট সাইন পাওয়া যায় যেটা অন্য কোথাও আমরা খুব এরকম দেখি না, সেটা হচ্ছে ইভান্স সাইন। ইভান্স সাইন, ইভান্স সাইনটা হচ্ছে নর্মালি পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যায় অ্যালকোহলে, নর্মালি পিউপিলটা একটু কনস্ট্রিক্টেড হয়ে যায়। কিন্তু প্যাশেন্টকে যখন স্টিমুলাস দেওয়া হয়, একটা প্রিক যদি করা হয়, প্যাশেন্টকে যদি একটা পিঞ্চ করা হয়, প্যাশেন্টকে যদি একটা তাপ্পর দেওয়া হয়, স্ল্যাপ যদি করা হয়, তাহলে এটু এই পিউপিলটা একটু ডায়ালেট করে। এটা খুবই একটা মানে মিরাকলের মতো যে এটা অ্যালকোহলে পাওয়া যায়, যে এটা হচ্ছে ইভান্স সাইন। যদি প্যাশেন্ট কমাতেও যদি থাকে, প্যাশেন্টকে একটু পিঞ্চ করলে বা প্যাশেন্টকে স্ল্যাপ করলে প্যাশেন্টের পিউপিল যেটা, এটা একটু ডায়ালেট হয়ে যায়। সো এরপরে আমরা চলে আসি যে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে প্যাশেন্টকে আমরা আগেই বললাম যে প্যাশেন্টের বডি টেম্পারেচার যেহেতু কমে যায় এখান থেকে হাইপোথার্মিয়া হয় এবং হাইপোথার্মিয়া ক্যান কজ কার্ডিয়াক অ্যারেস্ট। সো কার্ডিয়াক অ্যারেস্টকে আগে প্রিভেন্ট করতে চাই এই বডি টেম্পারেচারটা ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদেরকে মেনটেন করতে হবে, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। এরকম হাইপোথার্মিয়া হতে পারে ওপিসিতে, ওপিসিতেও হাইপোথার্মিয়া হতে পারে, সেক্ষেত্রে আমরা প্যাশেন্টের বডি টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করব। ওকে, বডি টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করব। ইম্পর্টেন্ট হচ্ছে প্যাশেন্টের ইথানল দিলে ইথানল মেটাবোলাইজ করার জন্য যে এনজাইম দরকার, সেই এনজাইমগুলোর একটা কো ফ্যাক্টর হচ্ছে, এনজাইমগুলোর একটা কো অ্যালকোহল যে ডিহাইড্রোজিনেস, এই অ্যালকোহলকে মেটাবোলাইজ করার জন্য যে এনজাইম দরকার সেটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস যে এনজাইমটা, এটার কো ফ্যাক্টর হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিন। থায়ামিন হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেসের একটা কো ফ্যাক্টর। তাহলে কোনো প্যাশেন্ট যদি মানে অ্যালকোহল পয়জনিং হয়, স্পেশালি যারা ক্রনিক অ্যালকোহলিক, যারা ক্রনিক অ্যালকোহলিক, এদের যখন এটা পয়জনিং হয় তখন এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস বেশি বেশি থায়ামিন ইউজ করে, তাহলে বডিতে তখন থায়ামিন ডেফিসিয়েন্সি হয়। থায়ামিন ডেফিসিয়েন্সিতে আমরা জানি কি হয়, যে শর্ট টার্মে প্যাশেন্টের ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি হতে পারে। শর্ট টার্ম যদি রিভার্সিবল হয় তাহলে এখান থেকে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি হতে পারে। তাহলে অ্যালকোহল পয়জনিং এর ক্ষেত্রে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্টের জন্য প্যাশেন্টকে থায়ামিন দেয়া। কেন? টু প্রিভেন্ট ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি। আপনি যদি ওয়ার্নিক্স প্রিভেন্ট করতে না পারেন,
যদি প্যাশেন্টের ওয়ার্নিশকে যদি ট্রিট করতে না পারেন তাহলে এটা কি হবে, এখান থেকে প্যাশেন্ট উইল লিড টু করসাকফ সাইকোসিস। ওয়ার্নিশ এনসেফালোপ্যাথি ইজ রিভার্সেবল অ্যান্ড করসাকফ ইজ ইরিভার্সেবল। এই যে ড্যামেজটা হবে সেটা হবে ইরিভার্সেবল। এখানে কোন জায়গায় ড্যামেজটা হয়, এখানে হচ্ছে ব্রেনের যে ম্যামিলারি বডি থাকে, ব্রেনের ওখানে যে ম্যামিলারি বডিটা থাকে সেখানে প্যাশেন্টের ড্যামেজটা হয়। সো ইন কেস অফ অ্যালকোহল পয়জনিং আমরা এখানে সাইন সিমটমগুলো বললাম, এটার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটার অ্যান্টিডট। অ্যান্টিডট হচ্ছে অ্যানেসিটাইল সিস্টিন, এটা 8 ঘন্টার ভিতরে সবচেয়ে ভালো কাজ করে। তবে আমরা প্যাশেন্ট যখনই আসুক আমরা এটাকে দেওয়ার চেষ্টা করব। আরেকটা অ্যান্টিডট হচ্ছে মিথিওনিন। 3 নম্বরে হচ্ছে এখানে যে এখানে একটা অ্যান্টিডট হচ্ছে প্যাশেন্টকে আমরা পয়জনিংয়ের ক্ষেত্রে প্যাশেন্টের বডিতে থায়ামিন, যেটা থায়ামিনের ইউটিলাইজেশন বেড়ে যায়, তাহলে আমরা থায়ামিনটাকে রিপ্লেস করব। থায়ামিনটাকে কিভাবে রিপ্লেস করব, বাই থায়ামিন ইনজেকশন। এবং প্যাশেন্টের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে সো আমরা প্যাশেন্টকে কি দিব, প্যাশেন্টকে আমরা গ্লুকোজ দিব। সো অ্যালকোহল পয়জনিং মে ইন্ডিউস হাইপোগ্লাইসেমিয়া, এই জন্য প্যাশেন্টকে আমরা গ্লুকোজ এবং থায়ামিন দুইটা একসাথে দিব। এই প্যাশেন্টের হাইপোগ্লাইসেমিয়াকে আমরা ম্যানেজ করার সময় গ্লুকোজ এবং থায়ামিন দুইটা আমরা একসাথে দিব। যদি আগে দিতে হয় তাহলে আমরা থায়ামিন দিব, পরে গ্লুকোজ দিব, আর যদি একসাথে দিই আমরা দুইটা একসাথে দিতে পারবো। ওকে, তাহলে এখানে অনেক সময় কোশ্চেন আসে যে কোনটা আগে, থায়ামিন আগে নাকি গ্লুকোজ আগে। একটা অ্যালকোহল পয়জনিংয়ের প্যাশেন্ট, তার গ্লুকোজ হলো 3, তাকে কোনটা আগে দিবেন, গ্লুকোজ না থায়ামিন? আগে দিব আমরা থায়ামিন, থায়ামিন হচ্ছে B1। ওকে, বি আলফাবেটিক্যালি আগে, এরপরে গ্লুকোজ অথবা সুগার, এটা হচ্ছে আলফাবেটিক্যালি পরে। তো এই জন্য আমরা আগে দিব যেটা আলফাবেটিক্যালি আগে, থায়ামিন, থায়ামিনটা আমরা আগে দিব। এরপরে চলে আসি ধুতুরা পয়জনিং। ধুতুরা পয়জনিং হচ্ছে জাস্ট অপোজিট টু দ্য ওপিসি। ওপিসির যে অ্যান্টিডট অ্যাট্রোপিন, ধুতুরার মেন কম্পোনেন্ট হচ্ছে অ্যাট্রোপিন। তাহলে ধুতুরাতে আমরা যখন অ্যাট্রোপিনাইজেশনের যে ফিচারগুলো বললাম সবগুলো চলে আসবে ধুতুরাতে। ধরেন যে আমরা ওপিসিতে কি বলছিলাম, অল সিক্রেশন উইল বি ইনক্রিজড, এখানে কি হবে, অল সিক্রেশন ডিক্রিজড। বডি টেম্পারেচার কি হবে তাহলে ধুতুরা পয়জনিংয়ে, এক্ষেত্রে বডি টেম্পারেচার উইল বি ইনক্রিজড, ওপিসিতে বডি টেম্পারেচার ডিক্রিজড। ওপিসিতে পিউপিল কি হচ্ছিল, সি দিয়ে কনস্ট্রিক্টেড, ওপিসি, সি এর মানে ওপিসির লাস্ট লেটার হচ্ছে সি, ওখানে পিউপিল হবে কনস্ট্রিক্টেড, পিউপিল উইল বি কনস্ট্রিক্টেড অর পিন পয়েন্ট। ধুতুরাতে কি হবে, ডি দিয়ে ডায়ালেটেড, ডি দিয়ে ধুতুরা, ডি দিয়ে ডায়ালেটেড পিউপিল, ডি দিয়ে ধুতুরা, ডি দিয়ে ডায়ালেটেড পিউপিল। ওকে, স্কিনটা কি হবে, ডি দিয়ে ড্রাই, লাংসটা কেমন থাকবে, ডি দিয়ে ড্রাই, লাংস ড্রাই, স্কিন ড্রাই। ওকে, লাংস ড্রাই, স্কিন ড্রাই, ডায়ালেটেড পিউপিল, লাংস ড্রাই, স্কিন ড্রাই, ডায়ালেটেড পিউপিল, দিজ আর দ্য ফিচার অফ ধুতুরা। ওকে, আচ্ছা তারপরে কি পাওয়া যাবে, এখানে বলা হয় একটা ইম্পর্টেন্ট সাইন, সেটা হচ্ছে 5 মর্টন সাইন। মর্টন সাইন, মর্টন সাইন, এই মর্টন একটা আবিষ্কার করছিলেন, যে উনি বলছিলেন যে হট লাইক হেয়ার, হেয়ার বলতে আমরা খরগোশ, খরগোশ আপনি যদি কখনো ধরে থাকেন তাদের বডিটা সবসময় একটু হট থাকে, খরগোশের বডি সবসময় একটু হট থাকে। সো হট লাইক হেয়ার, রেড লাইক বিট, বিট একটা ফল, এটা দেখতে একদম লাল, সো ইট উইল, প্যাশেন্ট উইল বি রেড লাইক বিট। অ্যান্ড ব্লাইন্ড, ব্লাইন্ড কেন হবে, ডিউ টু দ্য ডাইলেটেশন অফ দ্য পিউপিল, ডিউ টু দ্য ডাইলেটেশন অফ দ্য পিউপিল প্যাশেন্ট উইল বি ব্লাইন্ড লাইক ব্যাট। বাদুর যখন চলাফেরা করে এটা কিভাবে করে, তার সাউন্ড দিয়ে চলে, এরা কিন্তু দেখতে পারে না, বাদুর কিন্তু দেখতে পারে না, তারা হচ্ছে সাউন্ড ইউজ করে এটা চলাফেরা করে। রাতের বেলা যেহেতু সাউন্ড, অন্য সাউন্ড একটু কম থাকে, তখন তারা নিজের সাউন্ডটাকে বেশি ইউটিলাইজ করতে পারে। দিনের বেলায় যেহেতু এনভায়রনমেন্টাল সাউন্ড অনেক বেশি থাকে, সে নিজের সাউন্ডটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারে না। সো বাদুর চোখে দেখে না, রাদার দে ইউটিলাইজ দ্য সাউন্ড। সো এখানে কি হবে, ব্লাইন্ড হবে, ব্লাইন্ড লাইক ব্যাট, ম্যাড লাইক হেন, হেনের মতো ম্যাড হবে কেন, যে এদের হচ্ছে হ্যালুসিনেশন হবে, ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, তারপরে হচ্ছে ড্রাঙ্কেন গেইট, এগুলো হচ্ছে মানে একটু সাইকিয়াট্রিক প্রবলেমগুলো দেখা যাবে। ড্রাই লাইক বোন, সো এগুলো হচ্ছে মানে মর্টন সাইন। সো দিজ আর দ্য মর্টন সাইন অফ ধুতুরা পয়জনিং। ধুতুরার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মতো আগের ম্যানেজমেন্টের মতো যে ইমেটিক দিতে হবে, ভমিটিং করাতে হবে, স্টোমাক ওয়াশ দিতে হবে, এনেমা দেওয়া যেতে পারে, তারপরে হচ্ছে ফাইসস্টিগমিক, এখানে অ্যান্টিডট হচ্ছে
ফাইসোস্টিগমিন, এটা পি হবে না জি হবে। সো অ্যান্টিডট হচ্ছে দুতুরার ফাইসোস্টিগমিন। এখানে অ্যাট্রোপিন থাকে, দুতুরাতে মেইনলি কি থাকে, অ্যাট্রোপিন থাকে, তাহলে অ্যাট্রোপিনের অ্যান্টিডট হবে ফাইসোস্টিগমিন, ফাইসোস্টিগমিন, অ্যাট্রোপিনের অ্যান্টিডট হবে ফাইসোস্টিগমিন। তাহলে ধরেন একটা পেশেন্টকে অপিসি পয়জনিং হলো, অপিসি পয়জনিং, আপনি অ্যাট্রোপিন দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, অ্যাট্রোপিনাইজেশন পার হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে তাদের, অ্যাট্রোপিন পয়জনিং। এখন অ্যাট্রোপিন যে ওভারডোজ হয়ে গেল এটাকে কিভাবে নিউট্রালাইজ করবেন, এটা হবে ফাইসোস্টিগমিন, ফাইসোস্টিগমিন দিয়ে আমরা এটাকে নিউট্রালাইজ করতে পারি। সো ওপিসি, ওপিসির অ্যান্টিডোট হলো অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনের অ্যান্টিডোট হলো ফাইসোস্টিগমিন। ডিলিরিয়াম থাকলে আমরা সেক্ষেত্রে শর্ট অ্যাক্টিং বারবিটিউরেটগুলো দিতে পারি। শর্ট অ্যাক্টিংয়ে আমরা বলছিলাম যে মিডাজোলাম, মিডাজোলাম ইউজ করা যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের ধুতুরা পয়জনিং। তাহলে আমাদের পয়জনিং মোটামুটি শেষ হলো। তাহলে পয়জনিং থেকে আমরা কী বললাম, পয়জনিং থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য একটা হচ্ছে যে আমরা স্টোমাক ওয়াশ কোথায় কন্ট্রাইন্ডিকেটেড, সেকেন্ড হচ্ছে একটা অ্যাবজর্ব পয়জনটাকে আমরা কীভাবে বডি থেকে এলিমিনেট করব, থার্ড হচ্ছে অ্যান্টিডটগুলো কী কী আছে, এবং অ্যালকোহলের ক্ষেত্রে আগে থায়ামিন তারপরে গ্লুকোজ অথবা দুইটা একসাথে দিতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে ওপিসি এবং ধুতুরা পয়জনিংয়ের ক্লিনিক্যাল ফিচার এবং এগুলোর ম্যানেজমেন্ট, প্যারাসিটামলের অ্যান্টিডট এবং এটার ক্লিনিক্যাল ফিচার। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের পয়জনিং। এখন হচ্ছে আমাদের টক্সিকোলজির লাস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইট বিশেষ করে যারা বরিশালে যারা থাকেন অথবা যারা বরিশাল মেডিকেল কলেজে পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে এটা খুবই একটা কমন এক্সপিরিয়েন্স হতে পারে, সবার জন্য হয়তো বা কমন না। সো স্নেক বাইটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা কিছু মিথ, যেটা যে আমাদের মানে উই আর অ্যাকচুয়ালি লাকি এনাফ যে যতগুলো স্নেক আছে ওয়ার্ল্ডে তার 80% স্নেকই হচ্ছে নন ভেনোমাস, অ্যারাউন্ড 60-80% স্নেক হচ্ছে নন ভেনোমাস, এখানে ভেনম থাকে না। তো এরকম মানে আমার কিছু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি যে আমি 2014 সালে ঢাকা মেডিকেলে ট্রেনিংয়ে ছিলাম মেডিসিনে, তো তখন এই সময় একটা প্যাশেন্ট আসছে স্নেক বাইট বরিশাল থেকে, তো তার হচ্ছে একটা হাত এত ফোলা, এত ফোলা যে ইউ ক্যান নট ইম্যাজিন, এবং হাত ফোলা এবং আঙ্গুলগুলো মনে হচ্ছে গ্যাংগ্রিনাস হয়ে গেছে। কেন, তার হাতে একটা স্নেক বাইট দিছিল এবং এত জোরে তাকে এখানে গামছা দিয়ে ই করছে, টর্নিকুয়েট এত জোরে দিছে যে তার হাতে ইডেমা হয়ে পালসও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। সো আমি তো প্রথমে খুবই মানে ওয়ার্ড ছিলাম যে প্যাশেন্টের আসলে হাতটা পরবর্তীতে বাঁচবে কিনা, এবং আমরা দেখলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন ভেনোমাস স্নেক বাইট, নন ভেনোমাস স্নেক বাইট। যদিও আমরা প্যাশেন্টকে অ্যান্টিভেনোমও দিছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের প্যাশেন্ট ম্যানেজমেন্টে যে প্রবলেমটা হয়ে গেল তার হাত নিয়ে প্রবলেম হয়ে গেল। সো এটা হচ্ছে একটা খুবই মানে আমার প্র্যাকটিক্যাল লাইফের একটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স যে স্নেক বাইট মানে কিন্তু টর্নিকোয়েড দিতে হবে। ইভেন নতুন যে গাইডলাইনগুলো তারা বলে যে টর্নিকোয়েড না দিয়ে, টর্নিকোয়েড যদি না থাকে তাহলে শুধু ইমোবিলাইজ করে রাখেন, এফেক্টেড যে সাইডটা ওটাকে ইমোবিলাইজ করে রাখেন, হাত হলে হাত নাড়ায়েন না, পা হলে পা নাড়ায়েন না, আর টর্নিকোয়েড যদি দেন তাহলে সেটা স্লাইড প্রেশার দিবেন, খুবই স্লাইড প্রেশার। কারণ আপনি কাকে ইনহিবিট করতে চাচ্ছেন, আপনি ইনহিবিট করতে চাচ্ছেন লিম্ফেটিক ফ্লোকে, আপনি ভেনাস ফ্লোকে ইনহিবিট করতে চাচ্ছেন না, লিম্ফেটিক ফ্লো স্লাইড প্রেশারই ইনহিবিট হয়ে যায়, লিম্ফেটিক যে ফ্লোটা এটা স্লাইড প্রেশার দিলেই ইনহিবিট হয়ে যায়। সো আমরা এই বাইটের ক্ষেত্রে, স্নেক বাইটগুলোর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে আমরা এটা অবশ্যই আমরা ইমোবিলাইজ করতে পারি অ্যাফেক্টেড লিম্বকে, অথবা এখানে খুবই স্লাইড প্রেশার দিয়ে আমরা টর্নিকোয়েট অ্যাপ্লাই করব। তাহলে আমাদের মনে রাখতে হবে মোস্ট অফ দ্য স্নেকস আর নন ভেনোমাস, ভেরি লিটিল পার্সেন্টেজ আর ভেনোমাস। সো আমরা বেশি ওয়াইড হব না, এবং ভেনোমাস স্নেক বাইট বোঝার কিছু ওয়ে আছে, যেমন এখানে ডাবল ফ্যাং সাইন থাকে, দুইটা ফ্যাঙের একটা সাইন পাওয়া যায়, দুইটা ফ্যাং সাইন থাকে, দুইটা ফ্যাং মার্ক থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে যে ভেনোমাস স্নেক বাইট। অনেক সময় ফ্যাং সাইন পাওয়া যায় না, তখন একটু কনফিউশন হয় যে এটা কি ভেনোমাস নাকি নন ভেনোমাস। আর যদি প্যাশেন্টের দেখা যায় যে মাল্টিপল ফ্যাং সাইন আছে, মাল্টিপল টিথের সাইন আছে অনেকগুলো, তাহলে এটা মোস্ট লাইকলি নন ভেনোমাস, নন ভেনোমাস, নন ভেনোমাসে আমাদের মাল্টিপল বাইট মার্ক থাকে এখানে, আর যদি দুইটা থাকে এটা ইন্ডিকেট করে মোস্টলি ভেনোমাস। তাহলে ভেনোমাস স্নেক কি কি পাওয়া যায়, কোবরা, কিং কোবরা, কমন ক্রেট, রাসেল ভাইপার। সো এটা পয়জনাস স্নেকগুলোর নাম একটু ইম্পর্টেন্ট, এখান থেকে হয়তো বা এসবি থাকতে পারে। এরপরে হচ্ছে স্টিংসের ভিতরে বিশেষ করে স্পাইডার, ফায়ার অ্যান্ট, তারপরে হচ্ছে ফ্লি বাইট, সো ডিজ আর দ্য ভেনোমাস। স্নেক বাইট পয়জন ইজ ওয়ান টাইপ অফ অর্গ্যানিক ইরিটেন্ট,
এটা এক ধরনের অর্গ্যানিক ইরিটেন্ট। বাংলাদেশে 98 টোটাল স্নেক স্পেসিস এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যার ভিতরে পয়জনাস হচ্ছে 32 এবং 66 হচ্ছে নন পয়জনাস। সো মোটামুটি 70% দেখেন দিস আর দ্য নন পয়জনাস ফিচার্স। তাহলে ফিচার্সের ভিতরে কি স্নেক বাইটের প্যাশেন্টের ফিচারগুলো কি পাওয়া যাবে? একটা হচ্ছে প্যাশেন্টের যে জায়গায় বাইট থাকবে সেখানে একটা ইউজুয়ালি ফ্যাংস মার্ক পাওয়া যাবে, এটা আমরা অলরেডি বলছি। সেখানে কিছু রিজিওনাল লিম্ফেডিনোপ্যাথি ডেভেলপ করতে পারে এবং এখানে কিছু সিস্টেমিক ফিচার পাওয়া যেতে পারে, লাইক যে এখানে কিছু ব্রাউন স্নেক বাইট যদি হয় তাহলে হচ্ছে এখানে দেখা যেতে পারে অ্যাকিউট ডিটোরিওরেশন হতে পারে উইথ ইন দ্য 5 মিনিট এবং এখান থেকে ডেথও ডেভেলপ করতে পারে। সো সিস্টেমিক ফিচার হতে পারে, এছাড়া হেডেক ডেভেলপ করতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, কোয়াগুলোপ্যাথি হতে পারে, প্যাশেন্টের হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। এই জন্য স্নেক বাইটের, যদি আমরা স্নেক বাইটের কোনো প্যাশেন্ট পাই, আমরা প্রথমে দুইটা কাজ করি প্যাশেন্টের। একটা হচ্ছে প্যাশেন্টকে টেস্ট টিউব আনতে বলি। টেস্ট টিউবে আমরা প্যাশেন্টের ব্লাডটাকে মোটামুটি 10-20 ml ব্লাড নিয়ে সেটা টেস্ট টিউবে আমরা রেখে দিই। যদি দেখি যে ব্লাডটা ক্লট করে যাচ্ছে উইথ ইন দ্য 8-10 উইথ ইন 8 মিনিট অর 10 মিনিট, তাহলে প্যাশেন্টের ক্লটিং টাইম ব্লিডিং টাইম নর্মাল। এই প্যাশেন্টকে আমরা মানে অ্যান্টিভেনম মানে একটু ডিলে করি, ডিলে করা যাবে। আর যদি দেখি একটা প্যাশেন্টের 20 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু ক্লট হচ্ছে না, 10 মিনিটে পার হয়ে যাচ্ছে, 20 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু ব্লাড ক্লট করতেছে না, এটা ইন্ডিকেট করতেছে প্যাশেন্ট মে প্যাশেন্ট হ্যাজ ডেভেলপ কোয়াগুলোপ্যাথি। যদি কোনো প্যাশেন্টের কোয়াগুলোপ্যাথি থাকে, যদি কোনো প্যাশেন্টের হেমাচুরিয়া থাকে, এরপর একটা টেস্ট টিউবে আমরা ইউরিন কালেক্ট করি অথবা প্যাশেন্টের যে ইউরোব্যাক ক্যাথেটার করে আমরা ইউরিনটা দেখি। যদি ইউরিনটা হচ্ছে হেমোরেজিক ইউরিন হয়, প্যাশেন্টের যদি রেড কালার ইউরিন হয়, প্যাশেন্টের যদি ব্লাড ঠিক মতো ক্লট না করে, দিজ আর দ্য ফিচার যে প্যাশেন্টের ভেনোমাস স্নেক বাইট। সো ভেনোমাস স্নেক বাইটের জন্য দুইটা বেড সাইড কি, একটা হচ্ছে টেস্ট টিউবে আমরা ব্লাড দিব এবং ব্লাডের ক্লটিং টাইমটা অ্যাসেস করব। যদি এটা ডিলে হয় এটা ইন্ডিকেট করবে ভেনোমাস স্নেক বাইট, যদি এটা দেখা যায় যে নর্মাল ক্লট হচ্ছে তাহলে মোস্ট লাইকলি ইট ক্যান বি এ নন ভেনোমাস স্নেক বাইট। সেকেন্ড হচ্ছে আমরা দেখি হিমোলাইসিসের জন্য, হিমোলাইসিসের জন্য হিমোগ্লোবিন ইউরিয়া হয়, তারপর র্যাবডোমায়োলাইসিসের জন্য প্যাশেন্টের মায়োগ্লোবিন ইউরিয়া হয়। তাহলে প্যাশেন্টের যদি রেড কালার ইউরিন পাওয়া যায় তাহলে আমরা প্যাশেন্টকে অবশ্যই অবশ্যই অ্যান্টি স্নেক ভেনম দিব, বিশেষ করে যেগুলো পলিভ্যালেন্ট, পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনম। এটা যে কোনোটাতে, যে কোনো ভেনোমাস স্নেক বাইট এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো দিজ আর দ্য ইন্ডিকেশন ফর গিভিং পলিভ্যালেন্ট অ্যান্টি ভেনম। ওকে, প্যাশেন্টের 3 ঘন্টার ভিতরে প্যাশেন্টের টোসিস, ডিপ্লোপিয়া এগুলো নিয়ে প্যাশেন্ট আসতে পারে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে। এছাড়া 3 ঘন্টার পরে যেটা মায়োগ্লোবিন ইউরিয়া, যেগুলো আমরা বললাম মায়োগ্লোবিন ইউরিয়া, মাসেল প্যারালাইসিস, এগুলো ইউজুয়ালি 3 ঘন্টা পরে ডেভেলপ করে। এবং এরকম নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, এরকম হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট, দিজ আর দ্য ইন্ডিকেশন ফর অ্যান্টি স্নেক ভেনম। তাহলে পয়জনাস স্নেক বাইটের ট্রিটমেন্ট কী হবে? তো ইনিশিয়াল ট্রিটমেন্ট আমাদের জানাটা খুবই জরুরি, যে প্যাশেন্টের যে অ্যাফেক্টেড সাইট আমরা সেটাকে ইমোবিলাইজ করব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অ্যাফেক্টেড সাইটটাকে আমরা ওয়াশ করব, ঠিক মতো ওয়াশ করব। থার্ড হচ্ছে আমরা এটাকে এখানে একটা টর্নিকোয়েট অ্যাপ্লাই করব এবং টর্নিকোয়েটটা আমরা এটাকে 1 ঘন্টা পরপর আমরা এটাকে রিলিজ করে দিব। এটা আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরপর এগুলোকে আমরা রিলিজ করে দিব এবং যেখানে বাইট হবে তার প্রক্সিমালি আমরা বাইট দিব, সে টর্নিকোয়েট দিব। যেখানে স্নেক বাইট হবে যদি এখানে হয় তাহলে এখানে দিব, পায়ের যদি পাতায় হয় তাহলে আমরা নিয়ের কাছে দিব, হ্যাঁ নিয়ের এখানে হলে আমরা থাইয়ের কাছাকাছি একটা বাইট দিব, টর্নিকোয়েট দিব। তাহলে টর্নিকোয়েটটাকে আমরা কিছুক্ষণ পরপর রিলিজ করব। ওকে, তাহলে এরপরে হচ্ছে যে আমরা এটাকে মোটামুটি 1 ঘন্টা পরপর এটাকে আমরা রিলিজ করব। আর এরপরে হচ্ছে আমরা প্যাশেন্টকে অ্যান্টি স্নেক ভেনম দিব, যদি ওই ফিচারগুলো থাকে লাইক কোয়াগুলোপ্যাথি, হিমোলাইসিস, মাসল উইকনেস, এগুলো যদি থাকে তাহলে আমরা অ্যান্টি স্নেক ভেনমগুলো দিব। সো এটা হচ্ছে আমাদের স্নেক বাইটের বেসিক প্রিন্সিপাল। এখানে কিছু কোশ্চেন আমরা দেখতে পারি, যেমন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টি ডট অফ প্যারাসিটামল, এটা আপনারা সবাই পারবেন, যে অ্যান অ্যাসিটাইল সিস্টিন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট প্রগনোস্টিক মার্কার অফ প্যারাসিটামল পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং এর বেস্ট প্রগনোস্টিক মার্কার হচ্ছে পিএইচ এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এরপরে সেকেন্ড বেস্ট হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, কেন? কারণ এর অ্যাকিউট লিভার ফেলিউর করতে পারে, তাহলে সেকেন্ড বেস্ট হলো প্রোথ্রম্বিন টাইম। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ অ্যাট্রোপিনাইজেশন, আমরা কিন্তু অ্যাট্রোপিনাইজেশনটা ডিসকাস করেছিলাম যে অ্যাট্রোপিনাইজেশনের ফিচার কোনটা। তাহলে টেম্পারেচার ইম্পর্টেন্ট,
ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট, এখানে ইউরিন আউটপুটটা ইম্পর্টেন্ট, তাই না? তাহলে কোনটা হচ্ছে ফিচার? নট এ ফিচার অফ অ্যাট্রোপিনাইজেশন, ফিচার না। ড্রাই এক্সিলা ইট ইজ এ ফিচার, ডাইলেটেড পিউপিল ইট ইজ এ ফিচার, ক্লিয়ার লাং বা ড্রাই লাং ইট ইজ এ ফিচার। সো ইউরিনারি ইনকন্টিনিয়েন্স ইট ইজ এ ফিচার অফ ওপিসি পয়জনিং রাদার দ্যান অ্যাট্রোপিনাইজেশন। সো অ্যাট্রোপিনাইজেশনটা হচ্ছে এখানে আনসার। উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লিকেশন অফ মিথানল পয়জনিং? এটা আমরা ডিসকাস করি নাই যে মিথানল পয়জনিং খুবই ইম্পর্টেন্ট, এরা ব্লাইন্ডনেস করতে পারে, ইরিভার্সিবল ব্লাইন্ডনেস করতে পারে। সো মিথানল পয়জনিং থেকে কি হতে পারে? অপটিক নিউরাইটিস হয়ে এখান থেকে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। মাঝে মধ্যে আপনারা পেপারে দেখবেন যে হঠাৎ করে মানে 50 জন 60 জন ব্লাইন্ডনেস নিয়ে ভর্তি, অ্যালকোহলিক ব্লাইন্ডনেস নিয়ে ভর্তি। তো এটা ইউজুয়ালি মিথানল মিথিনেটেড যেগুলো স্পিরিট, যেখানে মিথানল থাকে সেখানে এটা ব্লাইন্ডনেস প্রডিউস করতে পারে। এটার অ্যান্টিডট কী হবে মিথানলের? ইথানল, অথবা ফর্মে পিজল। উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান্টিডট অফ তুতুরা পয়জনিং? তুতুরাতে কি দিব আমরা? তুতুরাতে থাকে অ্যাট্রোপিন, আমরা দিব তাহলে ফাইসস টিকমিন। প্রালিডক্সিম কোথায় দেওয়া হয়? ওপিসি পয়জনিং। অ্যাট্রোপিন কোথায় দেওয়া হয়? ওপিসি পয়জনিং এ। ওকে, অ্যানাসিটাইল সিস্টিন আমরা ডিসকাস করলাম। ডোজ ডিপেন্ডেড হেপাটোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি সবচেয়ে বেশি করে প্যারাসিটামল, সবচেয়ে বেশি হেপাটোটক্সিক হচ্ছে এখানে প্যারাসিটামল এবং অ্যান্টি টিবি ড্রাগস, অ্যান্টি টিবি ড্রাগস অ্যান্ড প্যারাসিটামল। উইচ অফ দ্য ফলোয়িং পয়জন মে কজ র্যাপডোমায়োলাইসিস? অ্যাম্ফিটামিন সবচেয়ে বেশি র্যাপডোমায়োলাইসিস করতে পারে, সো অ্যাম্ফিটামিন। মাস্কারেনিক ইফেক্ট অফ ওপিসি, মাস্কারেনিক ইফেক্ট হচ্ছে যে এরা কি করতে পারে, এরা করতে পারে প্যারালাইসিস, এটা প্যারালাইসিস। ফিভার করবে না, ফিভার করবে না, রাদার ইট ক্যান প্রডিউস প্যারালাইসিস। তাহলে উইচ ইজ দ্য নট মর্টন সাইন, উইচ ইজ নট দ্য মর্টন সাইন? হট লাইক, আমরা জানি হট লাইক হেয়ার নট ফায়ার, ড্রাই লাইক বোন, রেড লাইক বিট, ব্লাইন্ড লাইক ব্যাট, ম্যাড লাইক হ্যান। ওকে, তাহলে আমরা এখন চলে আসি সাইকিয়াট্রিতে। তাহলে পয়জনিংটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে হচ্ছে পয়জনিং থেকে অ্যাটলিস্ট 1 ইভেন 2 কোশ্চেনও থাকতে পারে। এরপরে আমরা চলে আসি সাইকিয়াট্রিতে। সাইকিয়াট্রিতে এখানে আমরা ইনক্লুড করি নাই সেটা হচ্ছে অ্যান্টি সাইকিয়াট্রিক যে ড্রাগগুলো, বিশেষ করে অ্যান্টি সাইকোটিক ড্রাগ, অ্যান্টি সাইকোটিক ড্রাগের কিছু অ্যাডভার্স ইফেক্ট, কিছু নামগুলো অ্যান্টি সাইকোটিকের নাম। সেকেন্ড হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি ডিপ্রেসেন্টের নাম, এদের অ্যাডভার্স ইফেক্ট, এটা আপনারা একটু কষ্ট করে হয়তো ফার্মাকোলজিতে এটা থাকতে পারে, এটা আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। তাহলে সাইকিয়াট্রিতে ইম্পর্টেন্ট দুইটা টপিক আমরা এখানে ইনক্লুড করি নাই, এটা যেহেতু ফার্মাকোলজির টপিকও পড়ে যায়, এজন্য একটা হলো অ্যান্টি সাইকোটিক আরেকটা হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যান্টি সাইকোটিক এবং অ্যান্টি ডিপ্রেসেন্টগুলোর নাম এবং এদের অ্যাডভার্স ইফেক্ট, এবং হোয়াট আর দ্য অ্যাটিপিক্যাল অ্যান্টি সাইকোটিক, হোয়াট আর দ্য নিউয়ার অ্যান্টি ডিপ্রেসেন্ট, হোয়াট আর দ্য নিউয়ার অ্যান্টি ডিপ্রেসেন্ট, হোয়াট আর দ্য অ্যাটিপিক্যাল অ্যান্টি সাইকোটিক। সো এই জিনিসগুলো আপনারা একটু আলাদা করে পড়ে নেবেন। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সাইকিয়াট্রিতে। তাহলে সাইকিয়াট্রিতে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটো মানে হচ্ছে বডি, তাহলে বডি রিলেটেড যে ডিসঅর্ডার এগুলোকে বলা হয় সোমাটোফর্ম ডিসঅর্ডার। মানে সাইকিয়াট্রিক প্যাশেন্ট যদি তার বডি রিলেটেড কমপ্লেন নিয়ে আসে, তার বডি রিলেটেড কমপ্লেন, মাইন্ড না, যদি বডি রিলেটেড কমপ্লেন নিয়ে আসে তাহলে এটাকে বলা হয় সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডারের আন্ডারে অনেকগুলো টপিক, যেমন হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার, এটা হলো সোমাটাইজেশন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়া ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস, তারপরে কনভার্সন ডিসঅর্ডার, একটা হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। সোমাটাইজেশন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডার, এটা হবে হাইপোকন্ড্রিয়াক বা হাইপোকন্ড্রিয়াসিস, হাইপোকন্ড্রিয়াসিস, আরেকটা হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার, আরেকটা আমরা বললাম কনভার্সন ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার। সো দিজ আর দ্য সোমাটোফর্ম ডিসঅর্ডার। এর ভিতরে সোমাটাইজেশন ডিসঅর্ডারটা কি? প্যাশেন্ট অনেকগুলো সিমটম নিয়ে আসবে, আনএক্সপ্লেইনড সিমটম, ডায়রিয়া, মাথা ব্যথা, ডায়রিয়া মাথা ব্যথা, অথবা অন্য অনেকগুলো প্রবলেম যেটা আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না, কোনো কজই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মাইগ্রেনেরও হেডেক না, এটা টেনশন টাইপ হেডেকও না, তারপরে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেন, এটা প্যানক্রিয়াটাইটিসও না, পেপটিক্যালসার ডিজিজও না, কোনোভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি সোমাটোফর্ম ডিসঅর্ডার। তাহলে সোমাটোফর্ম ডিসঅর্ডারটা কি? যে সোমাটাইজেশন ডিসঅর্ডারটা কি?
পেশেন্ট যখন মাল্টিপল সোমাটিক সিমটম নিয়ে আসে অনেক বছর ধরে এটা থাকে, তখন এটাকে আমরা বলি সোমাটাইজেশন ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডার কি? যখন একটা পেশেন্ট মনে করে যে তার সিকেডি, অথবা যখন একটা পেশেন্ট মনে করে যে তার সিএলডি হয়ে গেছে, অথবা পেশেন্ট মনে করে যে তার একটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার, এবং কোনোভাবে আপনি যতই এক্সপ্লেন করেন সে মানেই না। একজন ডাক্তারের কাছ থেকে আরেকজন ডাক্তারের কাছে যায়, ওখান থেকে আরেক জায়গায় যায়, এবং সে গিয়ে মানে সে সবার কাছে জানতে চায় যে তার ক্যান্সার কিনা, ক্যান্সার কিনা, তাহলে এটাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডারে প্যাশেন্ট হচ্ছে একটা স্পেসিফিক ডিজিজ সম্পর্কে তার একটা স্ট্রং বিলিফ এবং একটা ফলস বিলিফ থাকে যে তার প্রি অকুপাইড উইথ ফিয়ার অফ দ্য ডিজিজ। একটা প্যাশেন্ট একটা ফিয়ার অফ দ্য ডিজিজ তার আগে থেকে প্রি অকুপাইড থাকে, এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। বডি ডিসমরফিক ডিসঅর্ডারে কি হয়, যে প্যাশেন্ট নিজের বডি শেপটাকে মনে করে যে অ্যাবনর্মাল শেপ, তার কানকে মনে করে যে তার কান অ্যাবনর্মালি বড়, তার নাককে মনে করতে পারে অ্যাবনর্মালি সেটা একটু ভোতা টাইপের, অথবা সে নিজের সাইজকে মনে করতে পারে যে সে অনেক খাটো, অথবা সে তার মানে স্লিম হয়েও নিজেকে মনে করতে পারে মোটা। হ্যাঁ, তাহলে এগুলো কোথায় পাওয়া যায়? যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে এরকম বডি ডিসমরফিজম হতে পারে। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে প্যাশেন্টের এরকম বডি ডিসমরফিজম থাকতে পারে। এরপরেও আসি আমরা যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ডিপ্রেসিভ ডিসঅর্ডারে একটা ট্রায়াড আছে, ডেভিডসনে একটা ট্রায়াড আছে যে নেগেটিভ, এটাকে বলা হয় নেগেটিভ কগনিটিভ ট্রায়াড। নেগেটিভ কগনিটিভ ট্রায়াড কি? প্যাশেন্টের নিজের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং, পাস্টের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং, ফিউচারের ব্যাপারে নেগেটিভ থিঙ্কিং, প্রেজেন্টের ব্যাপারে লস অফ ইন্টারেস্ট, সে কোনো ইন্টারেস্ট পায় না, এগুলোকে বলা হয় ট্রায়াড অফ নেগেটিভ কগনিটিভ ট্রায়াড। যদি কোনো প্যাশেন্টের এরকম থাকে তখন আমরা বলি যে দিজ আর দ্য ফিচার অফ ডিপ্রেশন। সো প্যাশেন্টের হচ্ছে কী কী ফিচার থাকতে পারে, যে লো মুড, লস অফ ইন্টারেস্ট, রিডিউসড এনার্জি, রিডিউসড কনসেন্ট্রেশন, রিডিউসড সেলফ ইস্টিম, প্যাসিমিস্টিক, হেল্পলেস অ্যান্ড হোপলেস, হোপলেসনেস অ্যান্ড হেল্পলেসনেস, দিজ আর দ্য ফিচার অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তাহলে ডিপ্রেশনের যে প্যাশেন্টগুলো এদের, এরা পারমানেন্টলি ডিপ্রেস থাকে না, এটা প্রথম কিছুদিন হয়তো বা নর্মাল, আবার ডিপ্রেশন, আবার নর্মাল, আবার ডিপ্রেশন। সো এটা হচ্ছে একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্লিনিক্যাল ফিচার। আর কি থাকতে পারে এখানে? হ্যালুসিনেশন থাকতে পারে, ডিলুশন থাকতে পারে, হার্ম অফ আইডিয়া অফ সেলফ হার্ম, লস অফ অ্যাপেটাইট, লস অফ বডি ওয়েট, কনস্টিপেশন, লস অফ লিবিডো, দিস ক্যান বি হ্যাপেন হেয়ার। এরপরে আমরা চলে আসি যে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার মানে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে মুড, এটা হচ্ছে মুড, একটা মুডের লাইন, এটা হচ্ছে নর্মাল মুড, উপরের দিকে চলে গেলে এলিভেটেড মুড, নিচের দিকে চলে গেলে ডিপ্রেসড মুড। তাহলে এলিভেটেড মুডটাকেই বলা হয় ম্যানিয়া। এলিভেটেড মুডটাকে কি বলা হয়? ম্যানিয়া। তাহলে কোনো প্যাশেন্টের যদি এলিভেটেড মুড এবং লো মুড এরকম দুইটাই যদি থাকে সাথে নর্মাল মুড, তখন সেটাকে আমরা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার। যে কখনো মুড ভালো, খুবই ভালো, কখনো মুড খুবই খারাপ, কখনো নর্মাল, এরকম যদি কোনো প্যাশেন্টের হয় তখন সেটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। ওকে, তাহলে বাইপোলার মুড ডিসঅর্ডারে কি থাকবে? প্যাশেন্টের লো মুডের ফিচারও থাকবে, আবার ডিপ্রেস মুডেরও ফিচার থাকবে। লো মুড হলে কি হবে? প্রথমে যদি মুডটা ভালো থাকে তখন কি থাকবে? যে ফিলিং অফ ইউফোরিয়া, টকেটিভনেস, ফ্লাইট অফ আইডিয়াস, ওভার অ্যাক্টিভিটি, ইরিটেবিলিটি, এগুলো যদি থাকে, ইনক্রিজ লিবিডো, এটা হলো ম্যানিক ফেজ। আর ডিপ্রেসিভ ফেজগুলো আমরা অলরেডি আগেই বলছি যে লাইক ইউনিপোলার ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মানে নিজের ব্যাপারে প্যাসিমিস্টিক, হেল্পলেস ফিল করে, হোপলেস ফিল করে, এ ধরনের ফিচার থাকলে তখন সেটা হলো ডিপ্রেসিভ ফেজ। এরপরে আসতেছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া থেকে আমাদের ফিচারগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং সিজোফ্রেনিয়াতে কি ইউজ করা হয়? অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সিজোফ্রেনিয়াতে ইউজ করা হয় অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ডিপ্রেশনে ইউজ করা হয় অ্যান্টিডিপ্রেসিভ। আচ্ছা, তাহলে সিজোফ্রেনিয়াতে ইউজ করা হয়, সিজোফ্রেনিয়ার ফিচারগুলো কী হবে? সিজোফ্রেনিয়ার যে অ্যাকিউট ফিচার এদেরকে বলা হয় পজিটিভ সিমটম। সিজোফ্রেনিয়ার অ্যাকিউট ফিচারকে বলা হয় পজিটিভ সিমটম, এবং এটাকে বলা হয় স্নেডার ফার্স্ট র্যাঙ্ক ফেনোমেনা, স্নেডার ফার্স্ট র্যাঙ্ক সিমটম। তাহলে স্নেডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমগুলো কি? স্নেডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমগুলো হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি,
এ দিয়ে কি, এ দিয়ে হলো, এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার ফিচার। এ দিয়ে হলো অডিটরি হ্যালুসিনেশন, এ দিয়ে অডিটরি হ্যালুসিনেশন। বি দিয়ে ব্রডকাস্টিং অফ আইডিয়া অ্যান্ড থটস, ব্রডকাস্টিং অফ আইডিয়াজ অ্যান্ড থটস। সি দিয়ে হলো কন্ট্রোলড ফিলিং, সি দিয়ে কন্ট্রোলড ফিলিং। ডি দিয়ে ডিলিউশনাল পারসেপশন, ডি দিয়ে ডিলিউশনাল পারসেপশন। তাহলে অডিটরি হ্যালুসিনেশন পাওয়া যাবে সিজোফ্রেনিয়াতে, এবং ভিজুয়াল হ্যালুসিনেশন এগুলো পাওয়া যায় ইউজুয়ালি ড্রাগ ওভারডোজ, ড্রাগ ওভারডোজ বা অ্যাম্ফিটামিন, কোকেইন, হ্যাঁ এগুলোতে, অ্যালকোহল পয়জনিং, এগুলোতে পাওয়া যেতে পারে ভিজুয়াল হ্যালুসিনেশন। ধুতুরা পয়জনিং এগুলোতে ইউজুয়ালি ভিজুয়াল হ্যালুসিনেশন পাওয়া যায়। তাহলে সিজোফ্রেনিয়াতে মেনলি পাওয়া যাবে অডিটরি হ্যালুসিনেশন, আরেকটা পাওয়া যাবে ডিলিউশন। সি দিয়ে হলো কন্ট্রোলড ফিলিং, সে মনে করবে তার সব কাজকে কেউ না কেউ কন্ট্রোল করতেছে। এবং সিজোফ্রেনিয়া এই ডিজিজটা যদি আপনার বুঝতে হয়, তাহলে একটা মুভি আছে, একটা মুভি, এটা হচ্ছে এ বিউটিফুল মাইন্ড, এ বিউটিফুল মাইন্ড। এখানে সিজোফ্রেনিয়া এত সুন্দর করে এক্সপ্লেন করা যে আপনি এটা মানে সিজোফ্রেনিয়ার প্যাশেন্ট অ্যাকচুয়ালি রিয়েলি কীরকম থিঙ্ক করে, আপনি যদি এই মুভিটা দেখতে পারেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস বেটার। তবে একটা টপিকের জন্য একটা মুভি দেখা এটা কতটুকু মানে টাইম মানে সময় উপযোগী হবে এটা আপনাদের ব্যাপার। সো এখানে কী কী হবে, একটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, দুই নম্বর হলো ব্রডকাস্টিং অফ আইডিয়াজ অ্যান্ড থটস। ব্রডকাস্টিং অফ আইডিয়া মানে প্যাশেন্ট মনে করে যে সে যেটা থিঙ্কিং করতেছে সেটা কেউ আগে থেকে বুঝে ফেলতেছে, তার থিঙ্কিংটা কেউ বুঝে ফেলতেছে, ব্রডকাস্টিং অফ আইডিয়াজ অ্যান্ড থটস। সি দিয়ে কন্ট্রোল ফিলিং, কন্ট্রোল ফিলিং মানে তাকে কেউ কন্ট্রোল করতেছে। তাহলে এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার অ্যাকিউট সিমটম অথবা স্নেইডার ফার্স্ট র্যাঙ্ক সিমটম, বা এটাকে পজিটিভ সিমটমও বলা হয়। তাহলে এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার পজিটিভ সিমটম। এরপরে আসছে সিজোফ্রেনিয়ার ক্রনিক সিমটম। ক্রনিক সিমটমগুলোকে তাহলে কি বলা হবে, অ্যাকিউটগুলো যেহেতু পজিটিভ সিমটম, ক্রনিকগুলো হবে নেগেটিভ সিমটম। নেগেটিভ সিমটমগুলো কি হবে, নেগেটিভ সিমটমগুলো হবে যে সোশ্যাল আইসোলেশন, সে নিজেকে আইসোলেট রাখবে, আইসোলেট থাকতে পছন্দ করবে। এরপরে ল্যাক অফ ইন্টারেস্ট, সে ইন্টারেস্ট পাবে না। সোশ্যাল আইসোলেশন বা সোশ্যাল উইথড্রল, ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ড্রাইভ, ওকে, প্যাসেঞ্জার অড বিহেভিয়ার থাকতে পারে। সো দিজ আর দ্য ফিচার অফ অ্যাপ্যাথি থাকতে পারে, অ্যাপ্যাথি, অ্যালোগিয়া থাকতে পারে, অ্যাপ্যাথি, অ্যালোগিয়া, ল্যাক অফ ড্রাইভ, সোশ্যাল উইথড্রল, দিজ আর দ্য ক্রনিক সিমটম অফ সিজোফ্রেনিয়া। তবে সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট কী হবে, অ্যান্টিসাইকোটিক। সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট হবে অ্যান্টিসাইকোটিক, এবং অ্যাকিউট এপিসোড যদি হয় তাহলে প্যাশেন্টকে হসপিটালাইজ করতে হবে, অ্যাকিউট এপিসোডে প্যাশেন্টকে হসপিটালাইজ করতে হবে। আর যদি এটা যদি ক্রনিক এপিসোড থাকে, ক্রনিক সিজোফ্রেনিয়া, তাহলে সেটা কমিউনিটি বা প্যাশেন্টকে বাসায় রেখে ম্যানেজ করা যেতে পারে। তাহলে অ্যাকিউট এপিসোড অফ সিজোফ্রেনিয়া বা যাদের অ্যাকিউট সিমটম, পজিটিভ সিমটম এবং ফার্স্ট এপিসোড যদি থাকে, ফার্স্ট এপিসোড অফ সিজোফ্রেনিয়া এবং পজিটিভ সিমটম যদি হয়, তাহলে প্যাশেন্টকে হসপিটালাইজ করতে হবে। অ্যান্টিসাইকোটিক ইউজ করা যায়, অ্যান্টিসাইকোটিকের ভিতরে অ্যান্টিসাইকোটিক আমরা এখানে ট্রিটমেন্টটা হবে অ্যান্টিসাইকোটিক, মেন ট্রিটমেন্ট হবে অ্যান্টিসাইকোটিক। এছাড়া সাইকোলজিক্যাল থেরাপির ভিতরে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সোশ্যাল ট্রিটমেন্টের ভিতরে প্যাশেন্টকে রিহ্যাবিলিটেট করতে হবে, রিহ্যাবিলিটেশন করতে হবে। তাহলে অ্যান্টিসাইকোটিকের ভিতরে মানে সবচেয়ে বেশি ইউজ করা হয় হ্যালোপেরিডল, হ্যালোপেরিডলটা এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। সাবস্টেন্স অ্যাবিউজ, এক্ষেত্রে সিডেটিভ অ্যাবিউজ হতে পারে, স্টিমুলেন্ট অ্যাবিউজ হতে পারে, হ্যালুসিনোজেন অ্যাবিউজ হতে পারে, অর্গানিক সলভেন্ট অ্যাবিউজ এগুলো হতে পারে। স্টিমুলেন্টের ভিতরে অ্যাম্ফিটামিন, কোকেইন, সিডেটিভের ভিতরে বেনজোডিয়াজেপিন, অপিওয়েড, হ্যালুসিনোজেন হচ্ছে ক্যানাবিস, ইকটেসি। আচ্ছা, ট্রিটমেন্টে কী হবে, প্যাশেন্টকে কাউন্সেলিং করতে হবে, এবং প্যাশেন্টের যদি অপিওয়েড পয়জনিং হয় তাহলে লং অ্যাক্টিং অপিওয়েড অ্যান্টাগনিস্ট যেমন ন্যালট্র্যাকজোন, ন্যালাক্সোন, ন্যালট্র্যাকজোন এগুলো ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে প্যাশেন্টের যদি আমরা দেখি যে অ্যাম্ফিটামিন ইউজ হয়েছে, বিপি বেশি, তখন আমরা বিপি কমানোর জন্য ওষুধ দিতে পারি, তাহলে বিপি কন্ট্রোল করার জন্য ওষুধ দিব। সো এগুলো হচ্ছে আমাদের মেইন ম্যানেজমেন্ট। তাহলে অ্যাংজাইটি, ফলোয়িং আর অ্যাংজাইটি ডিসঅর্ডার এক্সেপ্ট, যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ছাড়া বাকি সবগুলো হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেমন প্যানিক ডিসঅর্ডার, ফবিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিজ আর দ্য
অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারটা কি? এটা হলো স্ট্রেস ডিসঅর্ডার। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারটা হলো স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে সুইসাইড সুইসাইড কাদের বেশি হয়? যারা লিভিং অ্যালোন, ওকে, লিভিং অ্যালোন অথবা ফিমেল, এই দুইটাতেই সুইসাইড বেশি হয়, লিভিং অ্যালোন অথবা ফিমেল। উইচ ওয়ান ইজ দ্য মুড স্টেবিলাইজার? মুড স্টেবিলাইজার ড্রাগ কোনটা? মুড স্টেবিলাইজার ড্রাগ হচ্ছে টোটালি চারটা, একটা হলো সোডিয়াম ভ্যালপ্রয়েট, একটা হলো কার্বামাজেপিন, কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট, কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট, আরেকটা হলো লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম ভ্যালপ্রয়েট, কার্বামাজেপিন, আরেকটা হলো ল্যামোট্রিজিন। দিজ আর দ্য মুড স্টেবিলাইজার। ফিচার অফ সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনের ফিচার কি? সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন আমরা ডিসকাস করি নাই, তবে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন যদি কোনো পেশেন্টের থাকে তাহলে তার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে পেরিফেরাল অ্যান্ড পেরিওরাল প্যারাস্থেশিয়া অ্যান্ড নামনেস, পেরিফেরাল অ্যান্ড পেরিওরাল প্যারাস্থেশিয়া অ্যান্ড নামনেস, পেরিফেরাল অ্যান্ড পেরিওরাল প্যারাস্থেশিয়া অ্যান্ড নামনেস, দিজ আর দ্য ফিচার অফ সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনের ফিচার হলো পেরিফেরাল অ্যান্ড পেরিওরাল প্যারাস্থেশিয়া অ্যান্ড নামনেস। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যদি স্পাইরোমেট্রি করা হয় তাহলে ইনকনসিস্টেন্ট স্পাইরোমেট্রি ফিচার পাওয়া যাবে, ইনকনসিস্টেন্ট স্পাইরোমেট্রি। ব্রেথ হোল্ডিং টাইম যেটা, এটা হবে অ্যাবনর্মাল থাকবে, ব্রেথ হোল্ডিং টাইমটা প্যাশেন্টের অ্যাবনর্মাল থাকবে। সো দিজ আর দ্য ফিচার অফ সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। তাহলে এখানে সিঙ্গেল বেস্টের ভিতরে হবে পেরিফেরাল অ্যান্ড পেরিওরাল প্যারাস্থেশিয়া, আর ইনকনসিস্টেন্ট স্পাইরোমেট্রিক ফাইন্ডিং হতে পারে। আর তাহলে এই ফাইন্ডিংগুলো ইম্পর্টেন্ট। অ্যাংজাইটি সিমটম ইনক্লুড উইচ অফ উইচ ওয়ান অফ অ্যাংজাইটি সিমটম ইনক্লুড উইচ ওয়ান ইউজুয়ালি, অ্যাংজাইটিতে নিচের কোন ফিচারটা পাওয়া যেতে পারে? তাহলে অ্যাংজাইটির কারণে একটা পেশেন্টের ইউজুয়ালি হেডেক ডেভেলপ করতে পারে, হেডেক ডেভেলপ করতে পারে। ফিচার অফ ডিপ্রেশন নট ইনক্লুড, লস অফ সেলফ কনফিডেন্স থাকে, লস অফ ইন্টারেস্ট থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, ইউজুয়ালি প্রাইমারি ডিলিউশন, ডিপ্রেশনের কারণে প্রাইমারি ডিলিউশন হয় না, তবে লস অফ ইন্টারেস্ট, লস অফ সেলফ কনফিডেন্স, হেল্পলেসনেস, সুইসাইডাল আইডিয়া, এগুলো ফিচার অফ ডিপ্রেশন। ক্লিনিক্যাল ফিচার অফ কনভার্সন ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডারটা আমরা বলি নাই, কনভার্সন ডিসঅর্ডারটা হচ্ছে এমন একটা ডিসঅর্ডার যেখানে প্যাশেন্টের মানে কনভার্সন হবে। কনভার্সন বলতে যে প্যাশেন্টের ধরেন যে একটা একটা ধরেন যে মোটর একটা প্রবলেম ডেভেলপ করলো, মোটর প্রবলেম একটা ডেভেলপ করলো, ধরেন প্যাশেন্ট একটা উইকনেস ডেভেলপ করলো, সে হাঁটতে পারতেছে না এবং মনে হতে পারে এক সাইডে উইকনেস। এরকম প্যাশেন্ট আমরা পেয়েছি যে একটা প্যাশেন্ট এক সাইডে পুরো উইকনেস, মনে হচ্ছে হেমিপ্লেজিয়া, সিটি স্ক্যান নর্মাল, এমআরআই করেও নর্মাল, কোনো ফাইন্ডিং নাই, কিন্তু এক সাইড পুরো উইকনেস। তাহলে প্যাশেন্টের একটা মোটর ফাইন্ডিং আছে কিন্তু কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম নাই, এরকম যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি কনভার্সন ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডার মানে কনভার্স, তার ফাইন্ডিং এবং ইমেজিং দুইটা হচ্ছে কনভার্স। তাহলে এখানে প্রবলেমটা কি? এখানে কোনো আমরা কোনো ফাইন্ডিং পাচ্ছি না ইন দ্য ইমেজিং, বাট দের ইজ সাম ইমব্যালেন্স অফ দের ইজ সাম ইমব্যালেন্স অফ দ্য নিউরো ট্রান্সমিটার। এটা কেন হয় কনভার্সন ডিসঅর্ডার? যেখানে নিউরো ট্রান্সমিটারের কিছু ইমব্যালেন্স হয় যার কারণে প্যাশেন্টের যে ফাইন্ডিংটা থাকে সেটা তার ইমেজিং ফাইন্ডিংয়ের সাথে মিল হয় না, মিল থাকে না, অথবা মানে ইনভেস্টিগেশন ফাইন্ডিংয়ের সাথে তার বডির যে ফাইন্ডিং সেটা মিল থাকে না। এটাই হচ্ছে প্যাশেন্টের কনভার্সন ডিসঅর্ডার। তাহলে এখানে প্যাশেন্টের লস অফ লিম উইকনেস হতে পারে, প্যাশেন্টের হচ্ছে ব্লাইন্ডনেস থাকতে পারে, প্যাশেন্টের হিয়ারিং প্রবলেম থাকতে পারে। সো দিস অল ক্যান ইনক্লুড দিস কনভার্সন ডিসঅর্ডার। তাহলে আমরা ড্রাগসগুলো আপনারা একটু পড়ে নেবেন, এটা আমরা ডিসকাস করলাম না। এরপরে আমরা চলে আসি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে মেনলি এখানে তিনটা, একটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, ফবিক ডিসঅর্ডার, আরেকটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। একটা হলো প্যানিক ডিসঅর্ডার, একটা হলো ফবিক ডিসঅর্ডার, আরেকটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফবিক ডিসঅর্ডারের ভিতরে একটা হলো, ফবিক মানে হচ্ছে ফিয়ার, ফবিক মানে হলো ফিয়ার, কেউ যদি এক্সেস ফিয়ার হয় তাহলে সেটাকে বলা হয় ফবিক ডিসঅর্ডার। যেমন কি হতে পারে, সোশ্যাল ফোবিয়া, কেউ যদি
কেউ যদি সোশ্যাল প্লেসে গিয়ে যদি ফিয়ার ফিল করে, এটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া হচ্ছে ট্রাভেলিং ইন দ্য বাস, এগুলোতে যদি হয় তাহলে অ্যাগোরাফোবিয়া। এই অ্যাগোরাফোবিয়া এটা হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। অনেকে এমআরআই করাতে চায় না, কেন? ডিউ টু অ্যাগোরাফোবিয়া। মনে হবে যে সে একটা এমআরআই করতে পেশেন্টকে একটা আবদ্ধ রুমে রেখে দেওয়া হয়, একটা আবদ্ধ চেম্বারে ঢুকায় দেওয়া হয়। যাদের অ্যাগোরাফোবিয়া থাকে তাদের এমআরআই করা যায় না। প্যানিক অ্যাটাকে কি হবে? প্যানিক অ্যাটাকে পেশেন্টের একদম থাইরোটক্সিকোসিসের মতো ফিচার পাওয়া যাবে। থাইরোটক্সিকোসিসে কি হয়? এক্সেস সোয়েটিং, ইরিটেবিলিটি, তারপরে ব্লাড প্রেশার বেশি থাকে, একটু সোয়েটিং থাকে, এই ফিচারগুলো, পালপিটেশন থাকে। তাহলে একটা প্যাশেন্টের যদি থাইরোটক্সিকোসিসের ফিচারগুলো পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। থাইরোটক্সিকোসিসে কি পাওয়া যায়? যে প্যাশেন্টের পালপিটেশন থাকে, সোয়েটিং থাকে, পালপিটেশন থাকে, সোয়েটিং থাকে, প্যাশেন্টের ট্রেমর থাকে, হ্যাঁ, এগুলো যদি থাকে, ইরিটেবিলিটি থাকে, ল্যাক অফ স্লিপ যদি থাকে। সো দিস আর দ্য ফিচার অফ প্যানিক অ্যাটাক। এবং প্যানিক অ্যাটাক যেটা, এটা ইউজুয়ালি 10 মিনিটের ভিতরে পিকে চলে যায়, এবং এটা আবার 30 মিনিট পরে দেখা যায় যে আস্তে আস্তে কমে যায়, প্যাশেন্টের সিমটমগুলো কমে যায়। এবং এই প্যাশেন্টগুলো বারবার ইমার্জেন্সিতে যায়, বারবার ইমার্জেন্সিতে যায়, কার্ডিওলজিস্টের কাছে যায় যে তার চেস্ট পেইন হচ্ছে, তার ট্যাকিকা পালপিটেশন হচ্ছে, এগুলোর জন্য প্যাশেন্ট বারবার কার্ডিওলজিস্টের কাছে যেতে পারে। তাহলে পরীক্ষার সময় যদি এরকম কোনো ক্লু থাকে যে একটা প্যাশেন্ট তার চেস্ট পেনের জন্য বারবার কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, অথবা পালপিটেশনের জন্য বারবার যাচ্ছে, প্যাশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, সোয়েটিং আছে, এটা ইন্ডিকেট করবে যে প্যানিক অ্যাটাক। এটা ইন্ডিকেট করে প্যানিক অ্যাটাক। এখানে কি দেওয়া হয়? এখানে অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে এটাকে ট্রিট করা হয়, অ্যান্টিডিপ্রেসেন্ট এবং বেনজোডায়াজেপিন, অ্যান্টিডিপ্রেসেন্ট, বেনজোডায়াজেপিন। এছাড়া কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া যেতে পারে। স্ট্রেস ডিসঅর্ডারের ভিতরে কি? স্ট্রেস ডিসঅর্ডারের ভিতরে একটা হলো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, আর একটা হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার মানে নতুন একটা পরিবেশে অ্যাডজাস্ট করতে গিয়ে যে প্রবলেমটা হয় সেটা হলো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। আর একটা প্যাশেন্টের যদি একটা ট্রমাটিক লাইফ ইভেন্ট, যেমন ধরেন যে একজন লোক দেখলো যে তার যুদ্ধের সময় যেটা হয়, বিশেষ করে যুদ্ধের সময় একজন, একটা ফ্যামিলি দেখা গেল সবাই মারা গেল, একজন বেঁচে আছে, অথবা 2-3 জন মারা গেল, 2-3 জন বেঁচে আছে, তাহলে তারা যে তাদের নেয়ার এবং ডেয়ারকে যে হারালো, অথবা এক বন্যার সময় কেউ তার পুরো পরিবারকে হারায় দিল, সে হয়তো বাসায় ছিল না, এই যে একটা ট্রমাটিক মেন্টাল যে ট্রমাটা, এটা যে অনেক দিন পর্যন্ত পারসিস্ট করতে পারে, এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এরকম আমাদের একজন কলিগ, তো উনি একটা সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছিলেন, সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করার পরে তার, ওনার হচ্ছে যে পায়ে ফ্র্যাকচার ছিল, ফিমার নেক ফ্র্যাকচার, তারপরে হচ্ছে ফেসের এখানে ম্যাক্সিলারি বোনে ফ্র্যাকচার ছিল, নোজের এখানে ফ্র্যাকচার ছিল, সো মাল্টিপল জায়গায় ফ্র্যাকচার ছিল ওনার। তো এরপরে উনি ফ্র্যাকচারগুলো নিয়ে চিকিৎসা করে, তো উনি যে অ্যাক্সিডেন্ট করছিলেন একবার, একটা কারে, একটা হচ্ছে মাইক্রোবাসে অ্যাক্সিডেন্ট করছিলেন সকালে যাওয়ার সময়, তো অ্যাক্সিডেন্টে তার সাথে যারা ছিল সবাই মারা গেছে, ওই গাড়িতে যারা ছিল ড্রাইভার, তার সাথে কলিগরা, কলিগের ফ্রেন্ডরা সবাই মারা গেছে, উনি একমাত্র ব্যক্তি ওই গাড়িতে বেঁচে ছিলেন। এবং ওনার এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা যেতে প্রায় 6 মাস লাগছে, প্রায় 6 মাসের মতো লাগছে শুধু এটা থেকে ওনার রিজলভ করার জন্য। সো এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে একটা ট্রমাটিক লাইফ ইভেন্টের কারণে এটা ইউজুয়ালি হয়, এটা হচ্ছে ট্রমা, সরাসরি ট্রমা হতে পারে, অথবা ট্রমাটিক লাইফ ইভেন্টের কারণে এরকম হতে পারে। আর অ্যাকিউট ডিস্ট্রেস ডিসঅর্ডার যেটা, এটা ইউজুয়ালি যেটা দেখা যায় যে এটা একটা স্ট্রেসফুল লাইফ ইভেন্ট, অথবা কারো ডেথ দেখার পরে, অথবা একটা সিরিয়াস ইঞ্জুরি দেখার পরে যে একটা স্ট্রেস কাজ করে, সেটাই হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এবং এটা ইউজুয়ালি একটা এরকম কিছু দেখার উইথিন 28 ডেজের ভিতরে এটা ইউজুয়ালি অ্যাপিয়ার করে, 2 to 28 ডেজ, এটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। আর এটা যদি 28 ডেজের পরে অ্যাপিয়ার করে কোনো প্যাশেন্টের, একটা একটা লাইফ ইভেন্ট দেখার 28 ডেজের পরেও যদি সেটা প্রেজেন্ট করে 28 ডেজের পরেও যদি সেটা থাকে, তখন সেটা হয়ে যাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে একটা হলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, 28 ডেজের ভিতরে হতে হবে, আর 28 ডেজ পার যদি হয়ে যায় তবে সেটা হবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এটা আমরা আগেই বললাম যে এখানে কোনো অ্যাবসেন্স অফ ফিজিক্যাল প্যাথোলজি, কোনো ফিজিক্যাল প্যাথোলজি আমরা পাবো না, এখানে প্যাথোলজিটা থাকে, কোথায় থাকে, যে নিউরো ট্রান্সমিটার যেগুলো থাকে, এই নিউরো ট্রান্সমিটারগুলো ইমব্যালেন্স হয়, নিউরো ট্রান্সমিটারগুলো ইমব্যালেন্স হবে।
এবং প্যাশন এটা প্রডিউস করে আনকনশিয়াসলি, এখানে কোনো কনশিয়াস থাকে না এবং এখানে কোনো ইন্টেনশন থাকে না প্যাশেন্টের, প্যাশেন্টের এখানে কোনো ইন্টেনশন থাকে না, এটা আনকনশিয়াসলি হয় এবং হচ্ছে এটা কোনো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য হয় না। তাহলে এখানে তিনটা ফিচার, একটা হচ্ছে এখানে কোনো ফিজিক্যাল প্যাথোলজি পাওয়া যাবে না, আপনি সিটি স্ক্যানে বা এমআরআই করলে বা অন্যান্য ব্লাড টেস্ট করলে আপনি কোনো ফিজিক্যাল প্যাথোলজি পাবেন না। সেকেন্ড হচ্ছে এটা কিন্তু আনকনশিয়াস, প্যাশেন্ট কিন্তু এটা কনশিয়াসলি করে না। থার্ড হচ্ছে যে এটা নিউরোট্রান্সমিটারের ওভার ইমব্যালেন্সের জন্য হয়, কোনো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য এরকম হয় না। তাহলে দের ইজ ইউজুয়ালি ইন ইমোশনাল কনফ্লিক্ট অ্যান্ড হিস্টেরিক সিমটম, দেয়ার মে হ্যাভ প্রাইমারি গেইন অ্যান্ড সেকেন্ডারি গেইন। যদি কোনো প্যাশেন্টের সিমটমটা প্যাশেন্ট কনশিয়াসলি করে, যদি কোনো সিমটম প্যাশেন্ট কনশিয়াসলি যদি করে, কোনো প্যাশেন্ট যদি সিমটম কনশিয়াসলি করে তাহলে সেটাকে বলা হয় ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার। প্যাশেন্ট যদি কনশিয়াসলি কোনো সিমটম প্রডিউস করে একটা গেইনের কারণে তখন সেটাকে বলা হয় ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার। তাহলে কনভার্সন ডিসঅর্ডারে কী হতে পারে, ফিজিক্যাল সিমটম থাকে আবার মেন্টাল সিমটম থাকে। ফিজিক্যাল সিমটমের ভিতরে যেমন উইকনেস থাকে, প্যারালাইসিস থাকে, ট্রেমর থাকে, সেন্সরি সিমটম হতে পারে, মোটর সিমটম, সেন্সরি সিমটম, ভিসারাল সিমটম। ভিসারাল সিমটমের ভিতরে ভমিটিং হতে পারে, পেইন হতে পারে, সেন্সরির ভিতরে হচ্ছে হাইপারস্থিসিয়া, হাইপারালজিয়া, ব্লাইন্ডনেস, এগুলো ডিফনেস এগুলো থাকতে পারে, অ্যাফোনিয়া, হ্যাঁ অ্যাফোনিয়া থাকতে পারে। ডিসোসিয়েটিভ সিমটমের ভিতরে অ্যামনেশিয়া, ফিউজ স্টেট এগুলো থাকে আর কি। অ্যামনেশিয়া, প্যাশেন্টের একটু ফরগেটফুলনেস থাকে তার লাইফ ইভেন্টগুলোর। তাহলে হিস্টেরিয়াতে কী থাকে, একটা প্রাইমারি গেইন থাকতে পারে, প্রাইমারি বা সেকেন্ডারি একটা গেইন থাকতে পারে, এবং এখানে একটা প্যাশেন্টের এডুকেশনাল, যারা লেস এডুকেটেড এদের ভিতরে এটা বেশি পাওয়া যায় এবং ফিমেলদের এটা বেশি হয়। ফিমেলদের ক্ষেত্রে যারা ডিউটি কর, মানে যারা অ্যাডমিশন ডিউটি করেছেন, তারা অবশ্যই এরকম একটা কনভার্সন, একটা দুটো কনভার্সন ডিসঅর্ডারের প্যাশেন্ট পেয়েছেন, বিশেষ করে ট্রেনিংয়ের সময়, বিশেষ করে যারা মেডিসিনে ট্রেনিং করেছেন কনভার্সন ডিসঅর্ডার। তো এটা ইউজুয়ালি একটু টিনেজে বেশি হয়, টিনেজ হবে এটা, টিনেজ, টিনেজ এবং ফিমেল এদের ক্ষেত্রে এটা বেশি হবে, টিনেজ এবং ফিমেল এদের ক্ষেত্রে এটা বেশি হবে, এবং যারা একটু লেস এডুকেটেড এদের ক্ষেত্রে এটা একটু বেশি পাওয়া যাবে। এখানে গেইন থাকতে পারে এবং লাবেলা ইনডিফারেন্সিয়েট, যেটা হচ্ছে আনঅ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডিস্ট্রেস অর দ্য কনসিকুয়েন্ট অফ দ্য কনফ্লিক্ট, এটাকে বলা হয় লাবেলা ইনডিফারেন্স। এটা একটা ফিচার যে প্যাশেন্টের কনভার্সন ডিসঅর্ডার। হিস্টেরিয়া এখন আর ইউজ করা হয় না, হিস্টেরিয়ার সিনোনিম হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। তাহলে আমরা কিছু কোশ্চেন দেখি। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ কোয়াশিওরকর, এটা আমাদের জন্য না। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নেগেটিভ সিমটম অফ দ্য সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম কোনটা, পাওয়ারটি অফ স্পিচ। পাওয়ারটি অফ স্পিচ হচ্ছে সিজোফ্রেনিয়ার একটা নেগেটিভ সিমটম, পাওয়ারটি অফ স্পিচ, এটাকে অ্যালোগিয়া বলে। এছাড়া হচ্ছে সোশ্যাল আইসোলেশন, অ্যাপ্যাথি, দিজ আর দ্য ফিচার অফ নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া অথবা ক্রনিক সিমটম অফ সিজোফ্রেনিয়া। অডিটরি হ্যালুসিনেশন একটা পজিটিভ সিমটম, ডিলুশনাল পারসেপশন একটা পজিটিভ সিমটম, কন্ট্রোল ফিলিং একটা পজিটিভ সিমটম, আরেকটা হলো ব্রডকাস্টিং অর ইনসার্শন অফ দ্য থটস, দিজ আর দ্য পজিটিভ সিমটমস। উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নেগেটিভ কগনিটিভ সিমটম অফ দ্য ডিপ্রেশন, নেগেটিভ কগনিটিভ সিমটম কোনটা ডিপ্রেশনের, নেগেটিভ হবে যে হোপফুল না, যদি প্যাশেন্ট আনহোপফুল হয়, যদি নেগেটিভ ভিউ হয়, নেগেটিভ ভিউ অফ কারেন্ট লাইফ এক্সপিরিয়েন্স, ইয়াস, এটা হলো একটা নেগেটিভ কগনিটিভ সিমটম অফ ডিপ্রেশন। এটাকে অনেক সময় বলা হয় নেগেটিভ কগনিটিভ ট্রায়াড, কারেন্ট লাইফ, তারপরে হচ্ছে নেগেটিভ ভিউ অফ দ্য সেলফ, নেগেটিভ ভিউ অ্যাবাউট দ্য ফিউচার, এগুলো হলে এটাকে বলা হয় নেগেটিভ সিমটম। সো এখানে আনসার হবে নেগেটিভ ভিউ অফ দ্য কারেন্ট লাইফ এক্সপিরিয়েন্স, নেগেটিভ কগনিটিভ সিমটম অফ দ্য ডিপ্রেশন। সো আমরা মানে মোটামুটি শেষের দিকে, মোটামুটি না পুরোপুরি শেষ, যে সাইকিয়াট্রি এবং সাইকিয়াট্রি, তারপরে হচ্ছে টক্সিকোলজি, এখান থেকে এই টপিকগুলো হয়তো বা খুব বেশি কিন্তু পড়া না, পড়াগুলোকে যদি আমরা আরেকবার যদি একটু সামারাইজ করি, তাহলে পড়াটা হচ্ছে এরকম যে পয়জনিং থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, যে পয়জনিং থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হলো অ্যান্টিডট। যদি পয়জনিং থেকে আপনি কিছুই পড়ার টাইম না পান, তাহলে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে অ্যান্টিডট এবং জেনারেল মেজার কি, একটা পয়জনিংয়ের জেনারেল মেজার, স্পেশালি যে আমরা কীভাবে
একটা কিভাবে আমাদের বডিতে যে পয়জন থাকে সেটাকে আমরা এলিমিনেট করতে পারি, অ্যাবজর্ব পয়জনকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারবো, একটা অ্যাবজর্ব পয়জনকে আমরা কিভাবে করে এলিমিনেট করতে পারবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে যদি পড়তে হয় পয়জনিং নিয়ে তাহলে ওপিসি পয়জনিং, ধুতুরা পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং, ওপিসি পয়জনিং, ধুতুরা পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং, এগুলোর ট্রিটমেন্ট এবং ক্লিনিক্যাল ফিচার। এরপরে চলে আসি আমরা যে স্নেক বাইট। স্নেক বাইট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্নেক ভেনোমাস স্নেক বাইট, নন ভেনোমাস স্নেক বাইটের ভিতরে ডিফারেন্সটা কি এবং কয়েকটা ভেনোমাস স্নেকের নাম জানা। এরপরে হচ্ছে কখন অ্যান্টি ভেনম দেয়া হয়, কখন পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনম দেয়া হয়, এটা ইম্পর্টেন্ট। এবং একটা স্নেক বাইটের প্যাশেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী হবে, একটা স্নেক বাইটের প্যাশেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী হবে, কখন কোন লিমটা ইমোবিলাইজ করতে হবে, টর্নিকোয়েড কতক্ষণ পরপর এটাকে লুজ করতে হবে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে স্নেক বাইট থেকে এটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি বলি যে লাস্ট যেটা যে সেটা হলো যে সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সাইকিয়াট্রির ভিতরে ইম্পর্টেন্ট যেটা আমরা বললাম যে সোমাটাইজেশন, সোমাটোফর্ম ডিসঅর্ডারগুলো এর ভিতরে সোমাটাইজেশনটা কি। সোমাটাইজেশন হচ্ছে একটা মাল্টিপল সিমটম থাকে, হাইপোকন্ড্রিয়াকটা কি, একটা ফলস বিলিভ বা একটা ফিয়ার থাকে একটা সিরিয়াস ইলনেসের ব্যাপারে। যেমন পেশেন্ট মনে করতে পারে তার ক্যান্সার আছে, পেশেন্ট মনে করতে পারে তার একটা সিএলডি আছে, টার্মিনাল মানে যেটার কারণে সে মারা যেতে পারে, এরকম একটা ফিয়ার যদি থাকে তাহলে সেটা হলো হাইপোকন্ড্রিয়াক ডিসঅর্ডার। বডি ডিসমরফিজম হতে পারে, আরেকটা হতে পারে কনভার্সন ডিসঅর্ডার। তাহলে কনভার্সন ডিসঅর্ডার ইজ এ পার্ট অফ সোমাটোফর্ম ডিসঅর্ডার। এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অ্যাংজাইটির ফিচারগুলো, ডিপ্রেশনের ফিচারগুলো, অ্যাংজাইটির টাইপগুলো, যে কোনটা ফবিক ডিসঅর্ডার, কোনটা প্যানিক ডিসঅর্ডার, কোনটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপরে স্ট্রেস ডিসঅর্ডার থেকে ইম্পর্টেন্ট যে এটার টাইপগুলো কি, যে অ্যাকিউট হতে পারে, এটা একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, এটা একটা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। অ্যাডজাস্টমেন্ট, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আরেকটা হলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, এই তিনটা নিয়ে তৈরি হচ্ছে স্ট্রেস ডিসঅর্ডার। এবং লাস্টলি যেটা আমরা ডিসকাস করলাম, যে যেটা আমরা ডিসকাস করতে পারি নাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে অ্যান্টিসাইকোটিক, হোয়াট আর দ্য অ্যান্টিসাইকোটিক্স, স্পেশালি হোয়াট আর দ্য অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এবং হোয়াট আর দ্য ওল্ডার অ্যান্টিসাইকোটিক। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে যে এই অ্যান্টিসাইকোটিকগুলোর অ্যাডভার্স ইফেক্ট কী, অ্যাডভার্স ইফেক্ট কী। এরপরে হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্টগুলোর নাম এবং এদের অ্যাডভার্স ইফেক্টটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি একটু অ্যান্টিসাইকোটিক সম্পর্কে বলি, তাহলে যেগুলো হচ্ছে ওল্ডার অ্যান্টিসাইকোটিক, যেমন হ্যালোপেরিডল, ফেনোথায়াজিন, হ্যালোপেরিডল, তারপরে প্রোক্লোরপ্যারাজিন, ফেনোথায়াজিন, এরপরে হচ্ছে হ্যালোপেরিডল, দিস আর দ্য ওল্ডার অ্যান্টিসাইকোটিক। কিছু নিউয়ার অ্যান্টিসাইকোটিক আছে, যেমন ক্লোজাপিন, অলানজাপিন, রেসপেরিডল, ক্লোজাপিন, অলানজাপিন, রেসপেরিডল, দিস আর দ্য নিউয়ার অ্যান্টিসাইকোটিক, কুইটাপিন। এরপরে হচ্ছে যে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে যেগুলো মানে ওল্ডার, যেগুলো ওল্ডারের ভিতরে কী আছে, ওল্ডারের ভিতরে আছে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে হলো যে ট্রাইসাইক্লিকের ভিতরে ইমিপ্রামিন, অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, সো দিজ আর দ্য ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। সেকেন্ড হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর, সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর। এই সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটরটা কি, যে এখানে আছে অনেকগুলো ড্রাগ, ডুলোক্সেটিন, প্যারোক্সেটিন, সারট্রালিন, ওকে, ডুলোক্সেটিন, প্যারোক্সেটিন, সারট্রালিন, দিজ আর দ্য সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর্স। এরপরে কিছু নিউয়ার ড্রাগস আছে, যেমন মিট্রাজেপিন, মিট্রাজেপিন হচ্ছে একটা নিউয়ার অ্যান্টিসাইকোটিক, নিউয়ার অ্যান্টিসাইকোটিক মিট্রাজেপিন। তারপরে হচ্ছে ফেনালজিন, ফেনালজিন হচ্ছে একটা নিউয়ার অ্যান্টিসাইকো, নিউয়ার অ্যান্টিডিপ্রেসেন্ট। এর ভিতরে যদি আমরা অ্যাডভার্স ইফেক্টগুলো যদি বলতে চাই, তাহলে অ্যান্টিসাইকোটিকগুলো কী করতে পারে, অ্যান্টিসাইকোটিকের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এরা ওয়েট গেন করতে পারে, এরা কর্নিয়াল অপাসিটি করতে পারে, ওয়েট গেন করতে পারে, কর্নিয়াল অপাসিটি করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে অ্যান্টিসাইকোটিকগুলো এক্সট্রা পিরামিডাল ফিচার করতে পারে, একাথিসিয়া করতে পারে, একাথিসিয়া করতে পারে, টার্ডিভ ডিসকাইনেশিয়া করতে পারে, একাথিসিয়া করতে পারে এবং টার্ডিভ ডিসকাইনেশিয়া করতে পারে। এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিকের অ্যাডভার্স ইফেক্ট, যে এরা ওয়েট গেন করতে পারে, এরা এক্সট্রা পিরামিডাল সিমটম করতে পারে, এরা হচ্ছে কর্নিয়াল অপাসিটি করতে পারে। ওকে, দিজ আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক্স।
এরপরে যদি আমরা চলে আসি অ্যান্টি ডিপ্রেসেন্ট, তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্টের নাম আমরা বললাম ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর আপটেক ইনহিবিটর। সো এই ড্রাগসগুলোর নাম TCA কারা, তারপরে হচ্ছে SSRI কারা। TCA থেকে আমাদের জানা ইম্পর্টেন্ট যে TCA প্রলং কিউটি করতে পারে। TCA যদি একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা জানি সেটা হচ্ছে এরা প্রলং কিউটি করতে পারে। সেকেন্ড হচ্ছে এরা সমনোলেন্স করতে পারে, ইনক্রিজড স্লিপ করতে পারে। থার্ড হচ্ছে TCA কি করতে পারে, এরা কনস্টিপেশন করতে পারে, মানে এরা অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট করতে পারে। অ্যান্টিকোলিনার্জিক মানে ড্রাই মাউথ করতে পারে, এরা ড্রাই মাউথ করতে পারে, তারপরে এরা কনস্টিপেশন করতে পারে। সো এই ইফেক্টগুলো আমরা TCA থেকে পাইতে পারি। তাহলে TCA কী কী করতে পারে, একটা হচ্ছে এরা প্রলং কিউটি করতে পারে, এরা অ্যান্টিমাস্ক্রিনিক ইফেক্ট করতে পারে, ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন, হ্যাঁ এগুলো করতে পারে। এরপরে সমনোলেন্স করতে পারে, এটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। SSRI কী করতে পারে, SSRI এরা হচ্ছে কার্ডিয়াক, মানে কার্ডিয়াকের জন্য একটা প্যাশেন্টের যদি ইস্কেমিক হার্ট ডিজিজ থাকে তাদের জন্য সেফ হলো SSRI। একটা প্যাশেন্টের ইস্কেমিক হার্ট ডিজিজের জন্য খারাপ হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কারণ এরা এমনিতেই প্রলং কিউটি করে। তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এটা হচ্ছে নট সেফ ইন প্যাশেন্ট উইথ হার্ট ডিজিজ, SSRI ইজ সেফ ইন প্যাশেন্ট উইথ হার্ট ডিজিজ। এবং SSRI এরা আবার ওয়েট গেইন করতে পারে, SSRI ওয়েট গেইন করতে পারে। মাউ ইনহিবিটর ফেনালজিন, ফেনালজিন এই মাউ ইনহিবিটর কী করতে পারে, ফেনালজিন, ফেনালজিন করতে পারে, এরা হচ্ছে চিজ রিয়াকশন করতে পারে, ফেনালজিন চিজ রিয়াকশন করতে পারে। আর অ্যান্টিসাইকোটিকের আরেকটা আমরা অ্যাডভার্স ইফেক্ট বলি নাই, সেটা হচ্ছে এরা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম করতে পারে অ্যান্টিসাইকোটিকগুলো। তাহলে ট্রাইসাইক্লিক থেকে আমরা বললাম প্রলং কিউটি এবং অ্যান্টিমাস্কুলিনিক ইফেক্ট এবং একটা হলো সমনোলেন্স। SSRI থেকে বললাম যে এরা ওয়েট গেইন করতে পারে, এরা ওয়েট গেইন করতে পারে। এরপরে হচ্ছে মাউ ইনহিবিটর, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এরা কী করতে পারে, এরা হচ্ছে চিজ রিয়াকশন করতে পারে, চিজ রিয়াকশন। এখানে ব্লাড প্রেশার বেড়ে যায় প্যাশেন্টের, হচ্ছে যে বিপি বেড়ে যেতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে। সো এগুলো হলে বিশেষ করে মাউ ইনহিবিটরের প্যাশেন্ট যদি চিজ খায় সাথে তাহলে এটা হতে পারে। সো এটা গেল আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্টের সাইড ইফেক্ট। তাহলে আমার অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক। আরেকটা আমরা বলে ফেলছি একটা ড্রাগ যে মুড স্টেবিলাইজার, মুড স্টেবিলাইজার কারা, একটা হলো লিথিয়াম, একটা হলো ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট, কার্বামাজেপিন। লিথিয়াম, ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট, কার্বামাজেপিন। তো মোটামুটি যদি এগুলো আপনারা পড়তে পারেন, হোপফুলি যে মোটামুটি সাইকিয়াট্রি এবং টক্সিকোলজি ইট উইল বি কভার্ড। আর সবার জন্য বেস্ট উইশেস, আপনাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনা করি। আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।